এই সি ডাবল ও হয়ে একটা স্টার বন্ডিং গঠন হয়। তো ফাইবারের ক্ষেত্রেও আমরা সেম ভাবেই তৈরি করে থাকি। তো এরপরে আমরা কিছু হিস্ট্রি দেখছিলাম, তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল এই যে টেরিলিন আর ড্যাক্রন, এই দুইটা হচ্ছে তোমার পলিস্টারেরই কমার্শিয়াল নেম, একটা ডুপন্টের, একটা হচ্ছে আইসিআই এর। তো এরপরে কিছু ক্লাসিফিকেশন, কিছু ট্রেড নেম, আমরা বলছিলাম যে অনেক ধরনেরই পলিস্টার আছে, বাট তার মধ্যে আমরা টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করি হচ্ছে পলিইথিলিন টেরেপথ্যালেট আর হচ্ছে পিসিডিটি, যেটা পলিসাইক্লোহেক্সিলিন ডাইমিথিলিন টেরেপথ্যালেট, এই দুইটা পলিমারকে ফাইবারে কনভার্ট করি বেশি আর কি। এরপরে আমরা ড্যাক্রন এবং টেরিলিনের ম্যানুফ্যাকচারিং পলিমারাইজেশন বিক্রিয়াটা দেখেছিলাম, তারপর তাদেরকে কিভাবে ফিজিক্যালি মিক্সিং ট্যাঙ্কে মিক্স করা হয় এবং পলিমার তৈরি করা হয়, সেটাকে পরবর্তীতে মেল্ট স্পিনিং করা হয়, এটা আমরা সবাই জানি, মোটামুটি আইডিয়া আছে। এরপরে পিসিডিটি, যেটা এটার আরেকটা নাম হচ্ছে কোডেল, কমার্শিয়াল নেম, সো এইটারও আমরা পলিমারাইজেশনটা দেখেছিলাম। এখানে একটা জিনিস একটু নোট করো যে আমরা যে এখানে তোমার সাইক্লোহেক্সিলিন ডাইমিথিলিন টেরেপথ্যালেট এই জিনিসটা যে নিছি, এখানে কিন্তু এই যে বেনজিনটা হবে না, ওকে, এটা ওই যে নেট থেকে কেটে আনার সময় এখানে বেনজিন ছিল এই জন্য চলে আসছে আর কি। সো এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এখানে বেনজিনটা থাকবে না, রিংটা থাকবে না আর কি, ওকে, এটা একটু তোমরা নোট করো। আর বাকি সব ঠিক আছে, সমস্যা নেই। সরি, এটা না, এটা কাটা যাবে। তো এরপরে আমরা একটা ফ্লো চার্ট দেখছিলাম যে প্রোডাকশনটা আসলে ফিজিক্যালি কিভাবে করা হয়, র ম্যাটেরিয়াল গুলা প্রিপেয়ার করা, তারপর হচ্ছে সেটাকে মিক্স করা হয়, তারপর হচ্ছে পলিমারাইজেশন হয় মিক্সিং ট্যাঙ্কের ভেতরেই, এরপরে সেটাকে চিপস আকারে অর্থাৎ সলিড ফর্মে নেওয়া হয়, মেল্ট স্পিনিং করা হয়, তারপর হচ্ছে স্পিনারেট দিয়ে ফিলামেন্টটা বের করা হয়, এবং সবশেষে ড্রয়িং, টেক্সচারাইজিং সহ আর অন্যান্য ফিনিশিং প্রসেস যা আছে সেগুলো করা হয়। তো এখানে আমরা দেখছি কিভাবে আমাদের টেরেপথ্যালিক অ্যাসিডটা তৈরি করা হয়, ডাইমিথাইল টেরেপথ্যালেট, যেগুলো হচ্ছে র ম্যাটেরিয়াল আমাদের ফাইবার বানানোর, এগুলো আমরা দেখছিলাম। তারপর মেল্ট স্পিনিং এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখছিলাম যে কত ডিগ্রিতে করা হয়, কিভাবে করা হয়, এরপর ড্রয়িং, কত টেম্পারেচারে, কতবার, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। একটা ফ্লো শিট দেখছি, টেক্সচারাইজেশন দেখছি, আর হচ্ছে ফিনিশিং প্রসেসটা দেখছি। সো ফিনিশিং প্রসেস ছিল স্কাওয়ার, হিট সেটিং আর হচ্ছে ডাইং, তো এগুলো আমরা দেখছি। তো তোমরা যখন রিয়েল লাইফে যাবা পলিস্টার নিয়ে, যদি কেউ ওখানে কাজ করো, দেখতে পারবে যে পলিস্টার আইদার সাদা কালারের হয় অথবা তোমার একটা অন্য একটা কালারের হয়, নর্মালি ব্ল্যাক, ব্ল্যাক পলিস্টার হতে পারে, হোয়াইট পলিস্টার হতে পারে। তো হোয়াইট পলিস্টার তো হোয়াইট পলিস্টারই, এটা নিয়ে কোনো নেই, বাট ব্ল্যাক পলিস্টারটাকে তোমার যেরকম ডাই করা হয় আর কি। সো ডাইং এর একটা ইম্পর্টেন্স আছে এখানে, সো এগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছি যে কোনটার পরে কোনটা করতে হবে। তো আজকে যে জিনিসটা নিয়ে মোটামুটি আলোচনা করব, এই চ্যাপ্টারে তেমন কিছু বাকি নাই, এই প্রপার্টিস গুলো দেখবো আর হচ্ছে এনভায়রনমেন্টের উপরে ইফেক্ট কেমন সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। সো প্রপার্টিস এর কথা যদি আমরা বলি, আমরা কিন্তু অনেক ধরনের প্রপার্টি নিয়ে কথা বলতে পারি, বাট আমাদের টেক্সটাইল এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, তারপর হচ্ছে মেকানিক্যালটাও ফিজিক্যালের মানে অভ্যন্তরেই পড়ে যায়, সো এটা নিয়ে আলাদাভাবে কিছু বলার নাই। সো ফিজিক্যালের ভিতরেই মেকানিক্যাল প্রপার্টিটা ইনক্লুডেড। এরপরে আছে কেমিক্যাল প্রপার্টি, অর্থাৎ বিভিন্ন রকম কেমিক্যালের সংস্পর্শে এই ফাইবারটা কেমন আচরণ করে, মানে তারা স্টেবল থাকে, না স্টেবল হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়, গলে যায়, সেই জিনিসগুলো আমরা দেখব কেমিক্যাল প্রপার্টিতে। এরপর আছে থার্মাল প্রপার্টি, অর্থাৎ টেম্পারেচারের সংস্পর্শে তারা কেমন আচরণ করে, বিভিন্ন রকম টেম্পারেচার, 100 ডিগ্রি, 200 ডিগ্রি, 300 ডিগ্রি, এগুলাতে তুললে তারা মানে তাদের অবস্থাটা কি হয়, এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। তো মেজর প্রপার্টি হচ্ছে এগুলাই, এগুলা পড়লেই মোটামুটি আমরা বুঝতে পারবো যে ফাইবারটা আসলে আমাদের পরবর্তী প্রসেসগুলোতে কি কি ব্যবস্থা নিতে হবে, বা একটা ফাইবার যখন সুতায় কনভার্ট হবে বা সেখান থেকে কাপড় বানানো হবে, সেটাকে ডাই করা হবে, তখন তাদের অবস্থাটা আসলে কি হবে।
ওকে, তো আমরা একটু আস্তে আস্তে শুরু করি। ফার্স্ট অফ অল ফিজিক্যাল প্রপার্টি, যেটা ফিজিক্যাল প্রপার্টি আমরা তো সবাই বুঝি, ফিজিক্যালি আমরা যা দেখতে পাচ্ছি, মানে তোমার ফিজিক্যাল কোনো ডিফরমেশন করলে বা ফিজিক্যালি তোমার শেপ বা সাইজের কি ধরনের চেঞ্জ আসে, বা এগুলা বিভিন্ন রকম ফোর্স বা অ্যাট্রাকশন বা এই ধরনের ফোর্স গুলার ইয়াতে তারা কিভাবে আচরণ করে, সেটিগুলোই হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যালি তাদের কি পরিবর্তন গুলো হয়, তো তার মধ্যে ফার্স্ট অফ অল আসে টেনিসিটি। টেনিসিটি এটা একটা মেকানিক্যাল প্রপার্টিও বলা যায়, যদি আমরা টেনজাইল স্ট্রেংথ বলি। তোমরা জানো যে একটা ফাইবারের কিন্তু নির্দিষ্ট একটা স্ট্রেংথ থাকা লাগে, তাই না? নাহলে কিন্তু সেটা আলটিমেটলি যে সুতা হবে বা কাপড় হবে সেই কাপড়ের স্ট্রেংথ থাকবে না। আসলে ফাইবার যদি দুর্বল হয়, অর্থাৎ তোমার বিল্ডিং এর ইট যদি দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু ওয়ালটা শক্ত হবে না, তাই না? সো আমাদের এখানেও সেরকম, ফাইবার হচ্ছে বিল্ডিং ব্লক। সো ফাইবার যদি দুর্বল হয়ে যায়, তাহলে পরবর্তীতে এটা দিয়ে যাই করবা সেটাও কিন্তু সব দুর্বল হয়ে যাবে। সো টেনজাইল স্ট্রেংথ যেটা, সেটা হচ্ছে তোমার দুই দিক থেকে টানলে সে যে একটা রেজিস্টেন্স ক্রিয়েট করে, সেটাই হচ্ছে টেনজাইল স্ট্রেংথ। আরেক ধরনের স্ট্রেংথ আছে, সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ, অর্থাৎ দুই দিক থেকে তুমি চাপ দিলে সে কি কোনো ধরনের বাধা সৃষ্টি করতেছে কিনা, এটা হচ্ছে তার কম্প্রেসিভ স্ট্রেংথ। তো তাহলে তোমাদের কি মনে হয় যে ফাইবারের কি আসলে কম্প্রেসিভ স্ট্রেংথ ভালো নাকি অতটা ভালো না? ভালো না স্যার? ভালো না, তাই না? কারণ তুমি একটা দড়ির কথা চিন্তা করো আর একটা স্টিলের স্কেলের কথা চিন্তা করো। একটা দড়িকে তুমি যদি দুই দিক থেকে টানো, তার টেনজাইল স্ট্রেংথ খুব ভালো হবে, মানে অর্থাৎ সে বাধা দিচ্ছে, তুমি তাকে ছিঁড়তে পারতেছো না। বাট তাকে যদি তুমি ভেতর দিকে ধাক্কা দাও, তাহলে কিন্তু দেখবা কোন রকম রেজিস্টেন্স নাই, সে হচ্ছে বেঁকে যাচ্ছে, তারপরে ভাঁজ হয়ে যাচ্ছে, এগুলো হয়ে যাচ্ছে। তার মানে তার কম্প্রেসিভ স্ট্রেংথ তত ভালো না। আর যদি একটা স্টিলের স্কেলের কথা চিন্তা করো, তাকে কিন্তু তুমি এরকম দুই দিকে কম্প্রেস করে মানে বেঁকে যাবে, বাট সে হচ্ছে তোমার ভাঙতে অসুবিধা হবে ইয়ের ক্ষেত্রে, মানে দড়ির সাথে কম্পেয়ার করলে তার কম্প্রেসিভ স্ট্রেংথটা একটু বেটার শো, কম্প্রেসিভ স্ট্রেংথ শো করবে। তো এটাই হচ্ছে তার কম্প্রেসিভ স্ট্রেংথ আর হচ্ছে টেনজাইল স্ট্রেংথ। তো ফাইবার গুলোর ক্ষেত্রে আসলে কম্প্রেসিভ স্ট্রেংথের ওরকম দরকার হয় না, কারণ আমরা জানি যে এর উপরে কম্প্রেসিভ স্ট্রেংথ ওরকম পড়লেও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর কম্প্রেসিভ স্ট্রেংথ যদি বেশি থাকে, তাহলে তুমি ওই কাপড়টা কমফোর্টেবল হবে না, ওই ফাইবারটা কমফোর্টেবল হবে না, কারণ সেটা একটা রিজিড স্ট্রাকচার নিয়ে থাকবে, সাপোজ একটা বক্সের মতো হয়ে থাকলো, তাহলে কি এটা তুমি ওয়ারিং পারপাসে ইউজ করতে পারবে না বা পড়লে আরামদায়ক হবে না জিনিসটা। সো এইটা তোমার টেনজাইল স্ট্রেংথ দরকার আছে, বাট কম্প্রেসিভ স্ট্রেংথ দরকার নেই। বাট আমি যদি একটা গাড়ির কথা চিন্তা করি, সাপোজ তুমি একটা কার্বন ফাইবার দিয়ে কিন্তু গাড়ি বানানো হয়, এটা তোমরা জানো সম্ভবত, BMW বা মার্সিডিজ বা বড় বড় কোম্পানি এরা হচ্ছে গাড়ি বানায়। কারণটা হচ্ছে তোমার এই কার্বন ফাইবারের টেনজাইল স্ট্রেংথ এবং কম্প্রেসিভ স্ট্রেংথ দুইটাই খুব ভালো। সো গাড়ির বডি যখন বানানো হয় এই ফাইবার দিয়ে, তখন দেখা যায় যে গাড়ির বডি খুবই ডিউরেবল, খুবই শক্ত হয়েছে, খুবই মানে লাস্টিং, লঙ্গার লাস্টিং। এখন চিন্তা করো, গাড়ি যদি কার্বন ফাইবার দিয়ে না বানাইয়া তুমি ইয়া দিয়ে বানাইতা, কটন ফাইবার দিয়ে বানাইতা, তাহলে কি হইতো? গাড়ির বডি কিন্তু ভিতর দিকে ভেঙে যাইতো বা বাঁকা হয়ে যাইতো, সহজে ডিফর্ম হয়ে যেত, তাই না? ফ্লেক্সিবল বেশি আর কি। সো এই কারণে তোমার কার্বন ফাইবারের আরেকটা ইউজ হচ্ছে তোমার এক্সটেন্সিভলি ইউজ করা হয় কোন গাড়ি বা এয়ার স্পেস শিপ এগুলোর হচ্ছে বডিতে। এটা আমরা ডিটেলসে পড়বো পরে, কার্বন ফাইবার যখন দেখবো। তো আপাতত আমরা টেনিসিটি বা টেনজাইল স্ট্রেংথ নিয়ে আলোচনা করব। সো আমরা জানি যে আমরা যেহেতু পলিস্টার ফাইবারটা নিজের হাতে বানাচ্ছি, ল্যাবে বানাচ্ছি, সো আমরা হচ্ছে এটার মানে স্ট্রেংথকে ইনফ্লুয়েন্স করতে পারি, অর্থাৎ আমরা আমাদের ইচ্ছা মতো তার স্ট্রেংথটা বেটার করতে পারি, ইচ্ছা মতো স্ট্রেংথটা কমাইতে পারি। এখন কেউ কি আমাকে একটু বলতে পারবা যে ধরো আমি একটা হাই টেনিসিটির ফিলামেন্ট বানাবো, অর্থাৎ হাই স্ট্রেংথ হবে, অর্থাৎ একে ছিঁড়তে তোমার অ্যাটলিস্ট 7 থেকে 8 গ্রামের মতো ওয়েট লাগবে। তো নর্মালি আমরা বানাচ্ছি একটা ফিলামেন্ট, নর্মাল আমরা যেসব প্রসেস দেখে আসছি স্পিনারেটের মাধ্যমে বের করে ড্রয়িং করে,
সো এইটাকে যদি আমি একটু বেশি স্ট্রেংথের বানাইতে চাই, তাহলে আমরা কি ধরনের চেঞ্জ আনতে পারি প্রসেসে? কেউ কি একটু আইডিয়া দিতে পারবা, মানে কি করলে আসলে স্ট্রেংথটা বাড়বে? তার একক দৈর্ঘ্যে ভর বাড়াবো। একক দৈর্ঘ্যে ভর বাড়াবা, তার মানে জিনিসটাকে তোমার মোটা করতে হবে, তাই তো? তো মোটা করলে কিন্তু আমার কাউন্ট বেড়ে যাচ্ছে, তাই না? ধরো আমার একটা নির্দিষ্ট তো কাউন্ট দরকার সুতার, কাউন্ট মানে তার হচ্ছে একটা নির্দিষ্ট থিকনেস দরকার। তুমি ধরো একটা কাপড় বানাবা, তোমার বায়ার তোমাকে বলে দিছে যে কাপড় এতটুকু মোটা হবে, এর থেকে বেশি মোটা হওয়া যাবে না। কিন্তু তুমি যদি সুতাটা আলটিমেটলি মোটা করে ফেলো, তাইলে কি কাপড়টাও আরো বেশি মোটা হয়ে যাবে না? স্যার টুইস্ট দিলে, টুইস্ট দিলে ওকে, টুইস্ট তো তুমি সুতাতে দিবা, তাই না? এখানে কিন্তু আমি ফিলামেন্ট নিয়ে কথা বলতেছি একদম। এখানে একটু বেশি করবো, তাহলে ক্রিস্টালিনিটি বেশি হবে। রাইট, থ্যাংক ইউ, তোমার উত্তরটা ঠিক আছে একদম। আমরা যখন ড্রয়িং করছিলাম তখন কিন্তু বলছিলাম যে ড্রয়িং একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, কারণ আমি যত বেশি ড্র করব ভেতরের পলিমার চেইন গুলা কিন্তু তত বেশি ক্রিস্টালাইন হবে, তাই না? সো যত বেশি ক্রিস্টালাইন হবে সেটার কিন্তু স্ট্রেংথ, তোমার মানে ইন্টারনাল যে স্ট্রেংথ আছে সেটা কিন্তু ইম্প্রুভ করবে আগের থেকে। সো ইন্টারনালি ইম্প্রুভ করলে দেখা যাবে যে আমার যত ড্রয়িং বাড়াচ্ছি তত বেশি আমার সুতা বা ফিলামেন্টের স্ট্রেংথও বেড়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের একটা মেইন রিজন। সাপোজ আমরা নর্মাল যখন ফিলামেন্ট বানাই তখন 5 times ড্র করি, তো এই ড্রয়িং এর রেশিওটাকে যদি আমি বাড়াইয়া দিই, এটাকে যদি আমি 10 times করে দিই, তাইলে কিন্তু দেখা যাবে যে আমার সুতা 5 times এর থেকে বেশি স্ট্রং হচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে একটা সিস্টেম। তো এই জন্য ড্রয়িংটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। তুমি ড্রয়িং করে ফাইবারের অনেক ধরনের প্রপার্টিকে কন্ট্রোল করতে পারবা। ওকে, তো এরপরে জিনিসটা আশা করি বোঝা গেছে। তো এরপরে আমরা আসি হচ্ছে ইলংগেশনে। ইলংগেশনের উপর ড্রয়িং এর একটা ইফেক্ট আছে। তো ইলংগেশন আমরা জানি যে অনেকটা স্ট্রেইন এর মতো, অর্থাৎ একটা ইনিশিয়াল লেন্থের সাপেক্ষে একটা জিনিসকে তুমি যতটুকু টেনে লম্বা করতে পারবা সেটাই তার ইলংগেশনের ইন্ডিকেটর। লাইক আমরা যদি একটা 1 meter দৈর্ঘ্যের একটা ফাইবারকে বা ফিলামেন্টকে টেনে যদি 1.5 meter করে ফেলতে পারি, 1.5 meter করে ফেলতে পারি, তাহলে কিন্তু তার একটা ইলংগেশন হইলো। কত পার্সেন্ট ইলংগেশন হইলো? 1 meter কে আমরা 1.5 meter করলাম। তো 50% 50% ইলংগেশন হইলো। আচ্ছা, সো এরকম আর কি। ইলংগেশন জিনিসটা হচ্ছে তোমার পার্সেন্টেজে প্রকাশ করা হয়, অর্থাৎ প্রথম যে ইনিশিয়াল লেন তার সাপেক্ষে বা তার পার্সেন্টেজ অনুসারে, সেটা যদি 100% হয় তো সেই অনুসারে সেটা কত গুণ লম্বা হয়েছে সেটাই হচ্ছে আমাদের ইলংগেশনের পরিমাপ। তো এখানে আমরা যেটা দেখতেছি যে নর্মাল একটা পলিস্টার ফাইবারের জন্য ব্রেকিং ইলংগেশন বা ব্রেকিং এক্সটেনশন হচ্ছে 20-30%। এইটার মানে হচ্ছে তুমি যদি 1 meter একটা সুতাকে টেনে 20% লম্বা করো, অর্থাৎ 1.2-1.3 এরকম লম্বা করো, এরপরে আরো বেশি টানতে গেলে সুতাটা ব্রেক করে যাবে, অর্থাৎ এইটা তার সর্বোচ্চ এক্সটেনশন, ব্রেকিং এক্সটেনশন। ওকে, সো পলিস্টারের ব্রেকিং এক্সটেনশন দেখা যায় 20-30%। আর ইলাস্টিক রিকভারি, এই জিনিসটা হচ্ছে তুমি যে পরিমাণ টানলে সেটা 100% ব্যাক করবে অরিজিনাল লেন্থে। তোমরা হয়তো স্ট্রেস স্ট্রেইন কার্ভের কথা মনে আছে, আমরা ইয়াতে পড়ছি ফিজিক্সে, একদিকে স্ট্রেস থাকে একদিকে স্ট্রেইন থাকে, অর্থাৎ এরকম একটা কার্ভ আসে। কোনো একটা ম্যাটেরিয়ালের যদি আমরা স্ট্রেস স্ট্রেইন চিন্তা করি, অর্থাৎ স্ট্রেস যত বাড়ে তত স্ট্রেইনও বাড়তে থাকে, তার বা স্ট্রেইন যত বাড়ে তত তার উপরে স্ট্রেস বাড়তে থাকে, ভাইস ভার্সা। সো এইখানে তোমার একটা রিজিয়ন ছিল যেটাকে আমরা বলতাম ইলাস্টিক রিজিয়ন, মনে আছে কিনা দেখো, ইলাস্টিক রিজিয়ন।
এর উপরে গেলে তাকে আমরা বলতাম হচ্ছে প্লাস্টিক রিজিয়ন। এই জিনিসটা আসলে কি, অর্থাৎ তুমি যদি এই পর্যন্ত স্ট্রেস তার উপরে ক্রিয়েট করো এই লাইন পর্যন্ত, তাহলে এই স্ট্রেসটা যদি তখন তুমি ছেড়ে দাও তাহলে সে আবার পূর্বের অবস্থানে ব্যাক করবে, অর্থাৎ তার ইলাস্টিক ডিফরমেশন হইলে সে আবার স্ন্যাপ ব্যাক করবে আগের অবস্থানে, অনেকটা রাবারের মতো, রাবার টেনে ছেড়ে দিলে যেরকম আগের মতো হয়ে যায় ওরকম। আর প্লাস্টিক ডিফরমেশন হচ্ছে তুমি ডিফরমেশন করার পর ছেড়ে দিলে সেটা আর ওই অবস্থা থেকে আর পিছনে ফিরে আসবে না, অর্থাৎ তুমি যে একটা জিনিসকে টাইনা লম্বা করছো সেটা ওই লম্বা অবস্থাতেই থেকে যাবে। তো এখানে যেটা বলা হয়েছে ইলাস্টিক রিকভারি 97-100%, মানে হচ্ছে অলমোস্ট তোমার ইনিশিয়াল জায়গায় চলে আসা এট 2% এক্সটেনশন, অর্থাৎ 1.02 মিটার পর্যন্ত যদি তুমি কোনো কিছুকে লম্বা করো 1 মিটারের একটা ফিলামেন্টকে, তারপর যদি তাকে ছেড়ে দাও তাহলে সে হচ্ছে 97-100% তার প্রিভিয়াস পজিশনে ব্যাক করে, এটাই হচ্ছে ইলাস্টিক রিকভারি অ্যাট 2% এক্সটেনশন। এটা হচ্ছে পলিস্টারের জন্য সত্য, বাট অন্যান্য ফাইবারের জন্য ডিফারেন্ট হবে, কারণ তাদের পলিমারের স্ট্রাকচার বা তাদের বন্ডিংগুলা ডিফারেন্ট সেই জন্য। আচ্ছা, তো এইটার উপরেও তোমার ড্রয়িং এর একটা ইফেক্ট আছে, কেউ কি একটু বলতে পারবা যে ড্রয়িং বাড়াইলে কি ইলংগেশন বাড়বে না কমবে? কি মনে হয় স্যার? কমবে, মেবি কমবে। আচ্ছা, আর কেউ কি দ্বিমত পোষণ করবা, অন্য কোনো মত আছে, বাড়বে কেউ মনে করো? আচ্ছা, ওকে, হ্যাঁ, এটা হচ্ছে যত বেশি তুমি ইলং মানে ড্র করবা তত কমে যাবে, কারণ আমরা জানি হচ্ছে ইলংগেশনটা মূলত হয় কেন, যখন তোমার অ্যামরফাস রিজিয়ন বেশি থাকে তখন ফিলামেন্ট বা সরি পলিমার চেইনগুলা বিভিন্ন দিকে বাঁকানো অবস্থায় থাকে, তো এটাকে যখন তুমি দুই দিক থেকে টান দিবা এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত সোজা হবে ততক্ষণ পর্যন্ত বাড়তে থাকবে, ইলংগেশন হবে। বাট যখন তুমি অতিরিক্ত ক্রিস্টালাইন করে ফেলছো অলরেডি, মানে সর্বোচ্চ ক্রিস্টালাইন হয়ে গেছে, অর্থাৎ সবগুলা পলিমার চেইন এরকম সোজা সোজা হয়ে গেছে, তখন কিন্তু তার আর বাড়ার জায়গা নেই, তখন তুমি ফোর্স ক্রিয়েট করলে কি হবে, সে হচ্ছে ছিঁড়ে যাবে, এছাড়া আর তার কোনো মানে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। সো আমরা জানি যে যত বেশি ড্র করতেছি তত বেশি এরকম ক্রিস্টালাইন হচ্ছে, তাই না? সো ক্রিস্টালাইন যত বেশি হয়ে গেছে মানে তার এই যে ইলংগেশন হওয়ার মানে এরকম ভাঁজ হওয়া অবস্থা থেকে সোজা অবস্থায় চলে আসছে, সো তার ইলংগেশনের ক্ষমতাও কমে গেছে। সো যত বেশি ড্রয়িং হবে তত বেশি ইলংগেশন রিডিউস হইতে থাকবে, কমতে থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছে পয়েন্টটা। আচ্ছা, এরপরে হচ্ছে হাইগ্রোস্কোপিক নেচার, অর্থাৎ তার ময়েশ্চার অ্যাবজর্পশন বা ময়েশ্চার রিগেইন করার ক্ষমতা। এটা আমরা আগেও আলোচনা করছি যে নর্মাল তোমার ন্যাচারাল ফাইবারের তুলনায় ম্যানমেড ফাইবারগুলো বেশি ক্রিস্টালাইন হওয়ার ফলে তার হাইড্রোস্কোপিক নেচার এমনিতেই একটু হাইড্রোফোবিক নেচারের, মানে সে হচ্ছে মানে কোনো লিকুইড পার্টিকেল বা এই ধরনের জিনিসকে অ্যাবজর্ব করতে চায় না, নর্মাল এন্ট্রিটা অত ইজি না, এই কারণেই তার ময়েশ্চার রিগেইনের পরিমাণ খুবই কম, 0-0.4%, যেখানে তোমার কেউ কি বলতে পারবা কটনের ময়েশ্চার রিগেইন কত? মনে আছে, কারণ ন্যাচারাল ফাইবারে অবশ্যই পড়ছো, 8.5%। আচ্ছা, তারপর হচ্ছে জুটের কত মনে আছে? জুটেরটা মনে হয় মনে নেই, জুটের হচ্ছে অ্যারাউন্ড 13%, 13% বেশি, এটা মনে আছে, বেশি, এটা মনে 13% এর আশেপাশে যাই হোক। তো এগুলো আছে সেলুলোজ থাকার কারণে, আসলে হয় সেলুলোজ থাকার কারণে তোমার ওই পানিকে খুব ভালো মতো আকর্ষণ করতে পারে, দ্যাটস ওয়াই ময়েশ্চার রিজিয়ন বেশি হয় বা ময়েশ্চার রিগেইন বেশি হয়। আচ্ছা, তো ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে দেখা যায় যে সেটা নর্মালি হাইড্রোফোবিক নেচারের হয়, অর্থাৎ ডাই পার্টিকেল বা তোমার যে কোনো ধরনের লিকুইড পার্টিকেলকে খুব বেশি অ্যাট্রাক্ট করতে পারে না বা ভেতরে ঢুকতে পারে না মোট কথা। সো এই কারণে সে হাইড্রোফোবিক নেচারের বেশি হয়, এবং এই কারণে আচ্ছা এটা একটু পরে বলি ডাই স্টাফে গিয়ে কী ধরনের ডাই ইউজ করা। এরপরে স্পেসিফিক গ্র্যাভিটি,
তোমাদের ডেক্রন এবং কোডেল এই দুইটার স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, টেরিলিনের স্পেসিফিক গ্র্যাভিটি অলমোস্ট এটার সমানই বা এটার কাছাকাছি, তো 1.38 বা 1.22 হয়। এছাড়াও তোমার আরো কিছু প্রপার্টি দেওয়া আছে, ওই যে আমাদের একটা বই আছে তোমার ইয়ার গর্ডন কুকের, যেটা আমি গুগল ক্লাসরুমে অলরেডি দিয়ে দিছি, হ্যান্ডবুক অফ টেক্সটাইল ফাইবার ভলিউম 2, তো ওইখানে দেখবে আরো সুন্দরভাবে গুছায়া লেখা আছে তোমার 355 বা 357 এই ধরনের পেজ আর কি। সো ওখানে একটু নিজেরা দেখে নিও, আরো কিছু প্রপার্টি আছে যেগুলো হচ্ছে মেইন প্রপার্টি, কারণে আমি এখানে একটু আলোচনা করবো না বোঝার জিনিস। এরপরে আমরা যাবো আস্তে আস্তে কেমিক্যাল প্রপার্টির দিকে। এতক্ষণ আমরা ফিজিক্যাল প্রপার্টি গুলা দেখছি, অর্থাৎ তার ফিজিক্যালি কি চেঞ্জ আসছে বা কি ধরনের আচরণ করছে, আর কেমিক্যালি হচ্ছে তোমার কেমিক্যাল রিলেটেড যা আছে, যেমন ব্লিচ, অ্যাসিড, অ্যালকালি বা অর্গানিক সলভেন্ট, এগুলো দিলে তার কি ধরনের পরিবর্তন হয়। তো নর্মালি আমরা দেখছি যে তোমার ম্যানমেড ফাইবার গুলো খুব ভালো কেমিক্যাল রেজিস্ট্যান্স হয়, যেহেতু তোমার ডাই পার্টিকেল বা ময়েশ্চার এখানে ঢুকতে পারে না, বা তোমার ওই ইন্টার পলিমার চেইনের স্পেসগুলো অত বেশি না, সো এই কারণে তোমার অন্যান্য কেমিক্যাল যেগুলো আছে এরাও কিন্তু অতটা ঢুকতে পারে না, কেমিক্যালগুলো সারফেসে লেগে থাকে বা তোমার সারফেসের উপরেই যা করার করে, বাট ভেতরে কেউ ঢুকতে পারে না। তো ভেতরে না ঢুকলে কিন্তু একটা জিনিসকে ধ্বংস করা বা তার কোনো পরিবর্তন নিয়ে আসা, মডিফাই করা খুবই কঠিন ব্যাপার। সো এই কারণেই ম্যাক্সিমাম ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে দেখবা যে ময়েশ্চারের তেমন কোনো ইফেক্ট নাই, যে কমপ্লিটলি আনএফেক্টেড থাকে। তারপর হচ্ছে তোমার অক্সিডাইজিং রিডিউসিং এজেন্ট যেগুলো আছে, ব্লিচ এজেন্ট যেগুলো আছে তোমরা জানো, হাইড্রোক্লোরিন আছে, তারপরে পারঅক্সাইড এজেন্ট আছে, এগুলোও তোমার খুব বেশি ক্ষতি করতে পারে না, আমাদের কোনো এফেক্টই করতে পারে না। অ্যাসিড যেগুলো আছে এগুলোর মধ্যে তোমার হাইলি রেজিস্ট্যান্ট টু বিভিন্ন রকম অ্যাসিড, যেগুলো তোমার অর্গানিক অ্যাসিড, তোমরা জানো যে অর্গানিক অ্যাসিড একটু উইক হয় বা দুর্বল হয়, এগুলো তোমার কোনো রকম কোনো এফেক্টই করতে পারে না পলিস্টার ফাইবারকে। আর যেগুলো তোমার স্ট্রং অ্যাসিড আছে, যেমন সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, এগুলো অনেক দিন পর, অর্থাৎ একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর বা নির্দিষ্ট টাইমের পর এসে কিছুটা এফেক্ট দেখাইতে পারে বা ইফেক্ট দেখাইতে পারে, তাও খুব বেশি স্ট্রং হইলে, খুব বেশি ইয়া হইলে পারে না। তো তোমাদের টিটিকিউসি একটা কোর্স আছে, এটার ক্লাস তো শুরু হয়েছে মনে হয় না স্যার? আমাদের আমাদের এই সেমিস্টারে তাই তো। ও আচ্ছা, এই সেমিস্টারে স্যার আমাদের ফাইবার এন্ড ইন্ডাস্ট্রি। আচ্ছা আচ্ছা, তোমার টিএসসি ডিপার্টমেন্ট আছে? বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু চেঞ্জ হয়েছে, আমাদের সময় মনে হয় টিটিকিউসি ছিল। আচ্ছা, যাই হোক, ওকে। তো ফাইবারে নিয়ন টেস্টিং এও হয়তো বা পারবা, যেহেতু টেস্টিং এর বিষয়, ওখানেও তোমরা পাবা যে বিভিন্ন ফাইবারের আইডেন্টিফিকেশন টেস্ট আছে, অর্থাৎ কটন ফাইবারকে টেম্পারেচার তাপ দিলে একরকম আচরণ করে, পলিস্টার ফাইবারকে তাপ দিলে আরেক রকম আচরণ করে, বা কেমিক্যাল দিলে আরেক রকম আচরণ করে। তো এখানে তোমরা দেখতে পারবা যে কটন ফাইবার আইডেন্টিফিকেশনের জন্য আমরা অ্যাসিড ইউজ করি, অর্থাৎ ধরো তোমার কাছে একটা সুতা দিছে কেউ, তুমি জানো না সুতায় কি আছে, এটা কি পলিস্টার না নাইলন না অ্যাক্রাইলিক না কটন না ইয়া, তো এটা কিন্তু দেখে বোঝাটা খুব টাফ, তাই না? দেখে বোঝাটা তুমি হাতে ধরেই কিন্তু বলতে পারবে না যে এটা এই ফাইবার, খুব বেশি এক্সপার্ট না হইলে আর কি। তো সেই ক্ষেত্রে প্রতিটা স্পিনিং মিল বা ফেব্রিক মিলে এরকম টেস্ট করার ব্যবস্থা থাকে, যে তাদের কাছে একটা অ্যাসিড থাকে, নর্মালি সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়, H2SO4। তো এই অ্যাসিডের মধ্যে তারা ওই সুতাটা, ধরো 100 গ্রাম সুতা নিয়ে এরকম অ্যাসিডের মধ্যে ডুবায় দেয়, অ্যাসিডের মধ্যে ডুবায় কিছুক্ষণ নাড়াচাড়া করে, কিছুক্ষণ রাখে, রাখার পর দেখা যায় কিছুক্ষণ পর তুলা সেটাকে তারা ওজন করে। আবার ওজন করলে দেখা যায় এখানে ধরো 50% কমে গেছে, অর্থাৎ 50 গ্রাম হয়ে গেছে, আগে 100 গ্রাম ছিল এখন 50 গ্রাম হয়ে গেছে। তো তখন তারা বুঝতে পারে, যেহেতু সালফিউরিক অ্যাসিডে তোমার 50 গ্রাম নাই হয়ে গেছে, মানে একদম ভ্যানিশ হয়ে গেছে, সো এটা হচ্ছে তোমার 50% কটন ছিল, এটা তারা 100% গ্যারান্টি সহকারে বলতে পারে। তো টিটিকিউসির কথা এই কারণেই বললাম যে এখানে ফাইবার আইডেন্টিফিকেশনের বিভিন্ন টেস্ট আছে, যে এর মধ্যে সেলুলোজিক ফাইবার যেগুলা কটন জুট এগুলা, এগুলার ক্ষেত্রে তোমার সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়, এবং সালফিউরিক অ্যাসিডে তারা হচ্ছে মানে কমপ্লিটলি ডিসলভ হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়, তাদেরকে খুঁজে পাওয়া যায়। আর বাকি যে 50% আছে,
মানে 100 গ্রাম থেকে 50 গ্রাম চলে গেল, আর যে 50 গ্রাম আছে এইটা আসলে কি, এইটাকে আবার বিভিন্ন রকম টেস্ট করা হয়। যেমন পলিস্টারের জন্য ফেনল দিয়ে টেস্ট করা হয়, তারপর হচ্ছে অ্যাক্রাইলিকের জন্য তোমার ডাইমিথাইল ফর্মেমাইড দিয়ে টেস্ট করা হয়, তারপরে হচ্ছে উলের জন্য আরেকটা অ্যাসিড আছে সেটা দিয়ে টেস্ট করা হয়, এরকম বিভিন্ন রকম টেস্ট করে করে দেখা হয় আসলে ফাইবারটার মধ্যে কি কি আছে। তো এই জন্যই বলতেছি যে এই যে আমি 100 গ্রামটা দিলাম হাইড্রো সালফিউরিক অ্যাসিডে, এখানে কিন্তু আমার শুধুমাত্র কটন পার্টটাই দ্রবীভূত হয়েছে, তাই না? তো এখানে অন্য যে ফাইবার ছিল, ধরো কোনো ম্যানমেড ফাইবার ছিল, সেটা কিন্তু আর যায় নাই, সেটা রয়ে গেছে, টিকে রয়েছে। সো এই কারণেই বলা হইতেছে যে পলিস্টারটা তোমার অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডকে রেজিস্ট করতে পারে, অর্থাৎ অ্যাসিড তার কোনো ক্ষতি করতে পারে না। তো এই প্রপার্টিটা ইউজ করে আমরা টেস্টিং করতে পারি আসলে। সিমিলারলি অ্যালকালির ক্ষেত্রে, অর্থাৎ কোনো ক্ষার যদি দাও, ক্ষারক পদার্থ যদি দাও, হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন বা এই ধরনের কোনো পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই ধরনের ক্ষার সলিউশন দিলে সেটাও তোমার দ্রবীভূত হবে না, তোমার ক্ষারের প্রতিও ভালো একটা রেজিস্ট্যান্স সে শো করে। তারপরে অর্গানিক বিভিন্ন সলভেন্ট আছে যেগুলো হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়ালের তৈরি, সেগুলোতেও ভালো রেজিস্ট্যান্ট টু অল ড্রাই অর্গানিক সলভেন্ট বা ক্লিনিং সলভেন্ট যেগুলো আছে। এরপর তার ডাইএবিলিটি, যেহেতু এখানে তোমার লিকুইড দিয়ে পেনিট্রেট করা সম্ভব হয় না, সো এখানে তোমার একটা স্পেশাল ডাই ইউজ করা হয় যার নাম হচ্ছে ডিসপার্স ডাই। এটা তোমরা সবাই একটু মনে রাখো, এটা তোমরা যদিও ওয়েট প্রসেসে আবার পড়বা বা নিজেরা করেও দেখবা, তারপরেও এই জিনিসটা তোমার যে ভাইবা টাইবাতে খুব বেশি ধরে যে পলিস্টার ফাইবারকে কোন ধরনের ডাই দিয়ে টাইং করা, ঠিক আছে, ডিসপার্স ডাই। এছাড়াও কিছু পিগমেন্ট ইউজ করা যায়, কারণ পিগমেন্ট তোমার সারফেসে লেগে থাকে, এটার ভিতরে ঢোকার প্রয়োজন হয় না, এগুলো তোমরা ডিটেইলসে পড়বা ওয়েট প্রসেসিং এ। ওকে, সো তখন ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো কিভাবে বন্ডিং করে বা কিভাবে ডাইগুলো কাজ করে। আচ্ছা, এরপরে আছে তোমার সানলাইটের ইফেক্ট। তো সানলাইটের ইফেক্টটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে আমরা এই ফাইবারগুলো দিয়ে কাপড় বানাবো, সেটাকে ডিটারজেন্ট ওয়াশ করব, ধুবো, সেটাকে সানলাইট অনেকে শুকায়। সো সানলাইটে যদি রেজিস্ট্যান্ট না থাকে তাহলে কাপড় শুকাইতে গেলে দেখা যায় রং নষ্ট হয়ে গেছে বা কাপড়ের শেপ নষ্ট হয়ে গেছে। সো এইখানে তোমার ম্যানমেড ফাইবারগুলোর বেটার রেজিস্ট্যান্ট থাকে এই সানলাইটের প্রতি, বাট দীর্ঘদিন রেখে দিলে সেটা স্লোলি উইক হয়ে যায় রেজিস্ট্যান্টটা। মানে তুমি যদি 1 মাস 2 মাস 3 মাস এরকম ফেলে রাখো তাহলে তোমার এটা এফেক্ট করবে একটা সময়, বাট নর্মালি 1 দিন 2 দিন এগুলো ভালো রেজিস্ট্যান্ট। আচ্ছা, তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, ধরে নিচ্ছি নাই। তো এরপরে আরেকটা প্রপার্টি যেটা আমরা দেখবো, থার্মাল প্রপার্টি, অর্থাৎ টেম্পারেচারের আন্ডারে তারা কেমন আচরণ করে। থার্মাল প্রপার্টিটা কেন ইম্পর্টেন্ট, আমরা জানি যে তোমার পলিস্টারটাকে মেল্ট স্পিনিং এর মাধ্যমে করা হয়, তাই না? সো এটার টেম্পারেচার বা তোমার, যেহেতু এই ফাইবারগুলো অর্গানিক, আমরা একটা এক্সারসাইজ করছিলাম মনে আছে, যে অর্গানিক এবং ইনঅর্গানিক ফাইবারের মেল্টিং টেম্পারেচার দেখছিলাম। তো ওখানে কি দেখা গেছিল যে অর্গানিক গুলোর মেল্টিং টেম্পারেচার 200-300-400 এই রেঞ্জে থাকে, 200-300-400 এই রেঞ্জে থাকে, আর ইনঅর্গানিক যেগুলো সেগুলো একটু বেশি থাকে, 1000+ বা 1300-1400-2000-3000 এরকম থাকে। সো আর টেক্সটাইল যে ফুল প্রসিডিউরটা, এটা খুবই টেম্পারেচার রিলেটেড একটা প্রসেস, অর্থাৎ বিভিন্ন জায়গায় তোমার টেম্পারেচার ইউজ করতে হবে, গরম কোনো কিছু একটা ইউজ করতে হবে। সো আমরা যদি না জানি যে এদের এই সফেনিং টেম্পারেচার কত, মেল্টিং টেম্পারেচার, স্টিকিং, আয়রনিং, গ্লাস ট্রানজিশন, এই টেম্পারেচারগুলো না জানলে দেখা যাবে যে আমি পরবর্তীতে যখন এটাকে একটা প্রসেসের মধ্যে নিয়ে যাব, তখন এই 280 জায়গায় 300 ডিগ্রি টেম্পারেচার তুলে দিচ্ছে। তো 300 ডিগ্রি তুলে দিলে কি হবে, এই যে মেল্টিং টেম্পারেচারের উপরে চলে গেছে, অর্থাৎ তোমার মানে ফাইবারটা মেল্ট হয়ে যাবে। মেল্ট হয়ে গেলে কিন্তু ফাইবারের শেপ নষ্ট হয়ে যাবে, সো সেটা কোনো কাজেই লাগবে না। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট দ্য টেম্পারেচার্স, যে আমরা আসলে পরবর্তী প্রসেসগুলোতে যাতে আগের থেকেই প্রিকশন নিতে পারি যে এই টেম্পারেচারে আমাদের উঠানো যাবে না কোনোভাবে। তো এই জিনিসগুলো জানা থাকার কারণে আমাদের এই থার্মাল প্রপার্টি গুলা কিভাবে কি করে এই জিনিসগুলো জানা দরকার আসলে। সো সফেনিং টেম্পারেচার হচ্ছে যে টেম্পারেচারটাতে সে একটু সফট হয়ে যায়, সফট, একদমই সফট হয়ে যায়,
মানে হার্ড শেপের যে ফাইবার সেটা আর থাকে না। মেল্টিং টেম্পারেচার তো আমরা জানি যেটাতে গলে যাচ্ছে। স্টিকিং টেম্পারেচার হচ্ছে কোনো কিছু সফট হয়ে গেলে দেখবা যে একটু স্টিকি স্টিকি ভাব চলে আসে বা একটু আঠালো ভাব চলে আসে। সো এটা হচ্ছে স্টিকি স্টিকিনেস। এরপরে আছে আয়রনিং টেম্পারেচার, অর্থাৎ তুমি যখন এটাকে ইস্তিরি করবা আয়রন করবা তখন কত টেম্পারেচার তুমি তুলতে পারবা সর্বোচ্চ। তোমরা দেখবা যে আধুনিক যে আয়রন গুলো আছে ইস্ত্রি আছে এগুলার গায়ে কিন্তু রেগুলেটর থাকে, এরকম একটা তোমার ইয়া থাকে, এখানে লেখা থাকে উল, এখানে কটন, এখানে পলিস্টার, এরকম লেখা থাকে আর কি। সো তাদের টেম্পারেচারটা ওইভাবেই সেট করা যে যাতে এই মেল্টিং এর যে আয়রনিং টেম্পারেচার আছে সেফ একটা টেম্পারেচার আছে এর উপরে না যায়। ওকে, সো তারা এইভাবেই সেট করে। এরপরে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, যার উপরে গেলে তার সলিড ভাবটা চলে যায় আর কি, একটু লিকুইডিশ ভাবে চলে যাওয়া শুরু করে। এটা হলো এগুলা হচ্ছে তার থার্মাল প্যারামিটার্স বা প্রপার্টিস যেগুলো আছে। ওকে, আচ্ছা আরেকটা কথা এখানে লেখা আছে যে এট হাই টেম্পারেচার পলিস্টার মেল্ট হয় এবং বার্ন হয়। তো আমরা জানি যে কটনে কিন্তু আগুন ধরে যায়, কটন হচ্ছে জল জল করে আগুন জ্বলে, বাট পলিস্টারের ক্ষেত্রে সেটা মেল্টিং হয়। বা তোমরা কোনো প্লাস্টিক যখন আগুনে ধরবা তখন দেখবা সেটা কুচকে যায়, শ্রিঙ্ক হয় বা মেল্ট হয়ে যায়, গলে যায়। সো পলিস্টারটাও এই সেম ইয়া শো করে। ওকে, এরপর আছে থার্মোপ্লাস্টিসিটি। তো এটা নিয়ে আমি অলরেডি বলে ফেলছি যে এই যে ইলাস্টিক রিজিয়ন এবং প্লাস্টিক রিজিয়ন এই জিনিসটাই এখানে আসছে। জাস্ট এখানে তোমার থার্মাল প্লাস্টিক হয়, অর্থাৎ তুমি যখন তাকে টেম্পারেচার দিবা তখন সে আস্তে আস্তে এনার্জি গেইন করতে করতে তার উপরে স্ট্রেস স্ট্রেন বাড়তে বাড়তে একসময় সে প্লাস্টিক রিজিয়নে চলে যাবে। সো নর্মাল টেম্পারেচারে তুমি পলিস্টারকে মোল্ডিং করতে পারবা না বা সেটা একটু ইয়া থাকবে, রেজিস্ট্যান্ট দিবে। বাট যখন তুমি তাকে টেম্পারেচার দিবা তখন তার মধ্যে যে তোমার চেইনগুলো ছিল পলিমারের সেগুলি হচ্ছে লুজ হয়ে যাবে। এই চেইনগুলোর মধ্যে যে ক্রস লিঙ্কিং ছিল সেগুলো ভেঙে যাবে। ভেঙে গেলে তুমি তাকে সহজেই মুভ করতে পারবা। এই চেইনটাকে এইদিকে টান দিলা, এই চেইনটাকে এইদিকে টান দিলা, দুইটা দুই দিকে সরে গেল, এরকম মুভ করতে পারবা। মুভ করা মানেই হচ্ছে তার ডিফরমেশন হলো, অর্থাৎ তার যে শেপ ছিল সেই শেপটা থেকে আরেক শেপে চলে গেল, এটাই ডিফরমেশন। আর এই যে তুমি টেম্পারেচার দিয়ে তাকে ডিফর্ম করলা, এরপরে যখন তুমি তাকে আবার ঠান্ডা করবা তখন সে এই ডিফর্ম শেপেই থেকে যাবে, অর্থাৎ সে প্লাস্টিকের মতো আচরণ করবে থার্মাল কন্ডিশনে তাপ দেওয়ার পর। সো থার্মোপ্লাস্টিসিটির সংজ্ঞাটা হচ্ছে তোমার কেপেবল অফ বিং শেপড অর মোল্ডেড ওয়েন হিটেড। যখনই তুমি তাকে হিট দিচ্ছ তখন সে বিভিন্ন রকম শেপে চলে যেতে পারবে, বাট হিট না দিলে কিন্তু সে বিভিন্ন রকম, সেটা হবে শুধু প্লাস্টিসিটি, নট থার্মাল থার্মোপ্লাস্টিসিটি। ওকে, যদি তোমার হিট ছাড়াও এরকম বিভিন্ন রকম শেপে কনভার্ট করা যায়। সো এই থার্মোপ্লাস্টিক ফাইবারগুলোকে তুমি এই যে কন্ট্রোল টেম্পারেচারে তাপ দিয়ে তাকে সফট বানাইতে পারো প্রথমে, এই যে এই টেম্পারেচারটা, এরপর তাকে বিভিন্ন রকম এই যে ফ্ল্যাট শেপ বা ক্রিজ শেপ বা প্লিটেড বিভিন্ন রকম কনফিগারেশনে নিয়ে যেতে পারো। যখন তাকে কুল করবা আবার সেইটা রিটেইন করবে তার ডিজায়ার কনফিগারেশন, অর্থাৎ তুমি যে শেপে নিয়ে গেছো, ফ্ল্যাট করলে ফ্ল্যাট, প্লিট করলে প্লিট, ক্রিজ করলে ক্রিজ, অর্থাৎ যে শেপে নিয়ে গেছো সে সেই শেপটা ধরে রাখতে পারবে। আচ্ছা, তো এই পলিস্টার ছাড়া আরো অন্যান্য ফাইবার আছে, যেমন অ্যাসিটেট, ট্রাই অ্যাসিটেট, অ্যাক্রাইলিক, নাইলন, এগুলো হচ্ছে তোমার এরকম থার্মোপ্লাস্টিক ফাইবার আর কি। তো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? থার্মোপ্লাস্টিসিটিটা বুঝতে পারছো মোটামুটি? হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে সবাই? জি স্যার, তোমার বায়োলজিক্যাল কিছু অর্গানিজমের ইফেক্ট আছে। সো
এখানে আমরা কিছু বায়োলজিক্যাল এজেন্ট নিয়ে কথা বলবো, যেমন ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে লার্ভা, ফাঞ্জাই, মাইলডিউ, মোল্ড। দেখা যায় দীর্ঘদিন কোন ন্যাচারাল ফাইবারকে রেখে দিলে এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে গ্রো করে ফাইবারের উপরে, কারণ ওইটা হচ্ছে তোমার ন্যাচারাল ফাইবার, যেহেতু সেলুলোজ থাকে, সো সেলুলোজ দ্বারা এগুলো খুব বেশি আকৃষ্ট হয়, বা সেলুলোজে তারা জীবনযাপন করতে পারে আর কি, ওখান থেকে খাবার দাবার নিয়ে। বাট ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে তোমার এই রেজিস্টেন্সটা খুব ভালো, যেহেতু সে একটা জড় পদার্থ, তো সেখানে তোমার বেশি দিন গ্রো করতে পারে না, বা এই ফাঞ্জাই, মাইলডিউ, মোল্ড এগুলো বেশি দিন থাকতে পারে না। তো তার বায়োলজিক্যাল রেজিস্ট্যান্সটাও মোটামুটি বেশ ভালো প্রকৃতির বায়োলজিক্যাল রেজিস্ট্যান্স। তো এগুলাই মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি ছিল, যে বিভিন্ন রকম প্রপার্টি, তাদের আচরণ কেমন বিভিন্ন টেম্পারেচার বা ফিজিক্যাল বা মেকানিক্যাল কেমিক্যাল এইসব ক্ষেত্রে। এরপরে কিছু এখানে এন্ড ইউজ দেওয়া আছে, কোথায় কোথায় ইউজ করা যায় বা কোথায় কোথায় স্কোপ আছে ইউজ করার। তো যেহেতু আমরা টেক্সটাইল রিলেটেড পড়া পড়তেছি, সো এখানে সব টেক্সটাইলের উদাহরণগুলাই দেওয়া আছে, কিন্তু এর বাইরেও আরো অনেক ইউজ আছে পলিস্টার ফাইবারে। ওকে, মোটামুটি আমরা যে প্লাস্টিক হিসেবে যাই ইউজ করি সেখানেই পলিস্টার ফাইবার থাকে আর কি। যেমন হচ্ছে একটা পানির বোতল, এটাও কিন্তু ওই যে পিইটি টাইপের পলিস্টার, ওকে, ওটা ফাইবার না, ওটা হচ্ছে তোমার পলিমারটা ইউজ করা হয় আর কি। তো এটা একটু নিজেরা দেখে নিও, এখানে বোঝানোর আসলে কিছু নাই তেমন, কোথায় কোথায় ইউজ হয় আর কি। আচ্ছা, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে তাদের একমাত্র যে লিমিটেশন একটা ম্যানমেড ফাইবারের, সেটা হচ্ছে তোমার এই এনভায়রনমেন্টাল কনসার্ন, যেটা মানে হচ্ছে তোমার সিনথেটিক যা কিছু আছে সবকিছুই কিন্তু আমাদের পরিবেশের জন্য খুব বেশি ভালো না, তো পলিউশনের জন্য তারা দায়ী। তো সিমিলারলি পলিস্টারেরও এই সমস্যাটা আছে আসলে, যে তুমি যত বেশি পলিস্টার ইউজ করতেছি পরিবেশের তত ক্ষতি হচ্ছে। তো এখান থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে একটা টার্ম আছে, মাইক্রোপ্লাস্টিক পলিউশন। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, এবং খুবই মানে এই জিনিসটা নিয়ে খুব রিসার্চ হচ্ছে সাম্প্রতিক সময়ে। মাইক্রোপ্লাস্টিক হচ্ছে কি, মাইক্রো সাইজের যে প্লাস্টিকগুলো, অর্থাৎ মাইক্রো সাইজের কিছু কিন্তু আমরা খুব খালি চোখে যে দেখতে পাই এরকম না। মাইক্রো মানে কি, 10^-3 না 10^-6, মনে আছে কারো? -6 -6। আচ্ছা, তো এই যে মাইক্রো, তোমার মাইক্রোপ্লাস্টিক পলিউশন 10^-6 লেন্থের একটা জিনিসকে তুমি খালি চোখে দেখবা না, এটাই স্বাভাবিক। তো এইটা আমাদের পরিবেশে, এয়ারে বা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে, পানিতে অনেক অনেক পরিমাণে আছে এই জিনিসগুলো, বাট আমরা খালি চোখে দেখতেছি না। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের হেলথের জন্য ভালো না, মানে আমাদের শরীরের জন্য ভালো না, কারণ কিছু কিছু পলিমার আছে যারা হচ্ছে কার্সিনোজেনিক, অর্থাৎ ক্যান্সার সৃষ্টি করতে পারে, বা এই ধরনের মানে যে জিনিসগুলো আসলে আমাদের ডাইজেস্ট হয় না, হজম হয় না, সেই জিনিসগুলো কিন্তু শরীরের জন্য ভালো না। সো এই মাইক্রোপ্লাস্টিক পলিউশনের ইফেক্টটা আলটিমেটলি পরে কিন্তু আমাদের দেহে, বা আমরা যখন এটাকে, তুমি ধরো একটা বোতল পানিতে ফেললা, সেটা আস্তে আস্তে ডিগ্রেড হয়ে যাবে পানির মধ্যে, সেই পানিটা যখন আমরা খাবো, বা সেই পানিটা যখন মাছ গ্রহণ করবে, সেই মাছ যখন আমরা খাবো, সেটা কিন্তু আমাদেরও ডাইজেস্ট হবে না, বা আলটিমেটলি আমাদের কি ইফেক্ট করবে, এফেক্ট করবে। সো এটা একটা অনেক বড় ইস্যু, এনভায়রনমেন্টাল কনসার্ন। আর এই আমাদের টেক্সটাইল সেক্টরটা, ম্যানমেড টেক্সটাইল সেক্টরটা, এই মাইক্রোপ্লাস্টিক পলিউশনের একটা বিগ কন্ট্রিবিউটর, মানে অনেক বড় একটা কন্ট্রিবিউটর। এর কারণ হচ্ছে তোমার আমেরিকান একটা ইউনিভার্সিটিটার নাম মনে নেই, আচ্ছা এনসি স্টেট ইউনিভার্সিটি, তারা হচ্ছে একটা গবেষণা করছে 2018 সালে। সেটা হচ্ছে তারা এই যে বিভিন্ন রকম ফাইবার দিয়ে কাপড় বানাইছে, কটন, রেয়ন, কটন পলিস্টার ব্লেন্ড, তারপরে শুধু পলিস্টার বানায়া তারা এক মাস 30 ডেজ এরকম পানিতে চুবাইয়া রাখছে আর কি, পানির ভিতরে ডুবানো অবস্থায় ছিল, তারপরে এক মাস পর তারা তুলে এই জিনিসটাকে পরীক্ষা করছে, অর্থাৎ দেখতে পারছে যে কটন 86% ডিগ্রেড হয়ে গেছে, মানে পানির সাথে মিশে গেছে, ডিগ্রেডেশন হয়ে গেছে। রেয়নটা 83% ডিগ্রেড হয়েছে,
এই কটন পলিস্টার ব্লেন্ড 37% ডিগ্রেড হইছে, কিন্তু পলিস্টারটা দেখো একদম 0%, নো ডিগ্রেডেশন 30 ডেজ, অর্থাৎ 1 মান্থে কোনো ডিগ্রেডেশন হয়নি। এটা হচ্ছে ফ্রেশ ওয়াটারে। সিমিলারলি সল্ট ওয়াটারেও যদি দেখো একই কথা, তোমার কটন ডিগ্রেড হয়েছে 67, যেহেতু সল্ট একটু বেশি তোমাকে ইয়া করে রাখে, মানে অত বেশি ডিগ্রেড হতে দেয় না এমনিতেই সল্টি ওয়াটার যেগুলো আছে। তারপর হচ্ছে রেয়ন 60%, কটন পলিস্টার 33%, পলিস্টার এখানেও 0%। তার মানে হচ্ছে কি, তুমি যখন একটা বোতল বা এই পলিস্টার বা প্লাস্টিকের কিছু একটা পানিতে ফেলতেছো, সেটা কিন্তু ডিগ্রেড হচ্ছে না। সেটা ডিগ্রেড হচ্ছে না মানে কি, সেটা জমতেছে আস্তে আস্তে, জমতেছে, জমতে জমতে একটা সময় কিন্তু এরকম একটা পাইলের রূপ নিবে, অনেক বেশি জমে যাবে। তো এই জমার থেকে যে জিনিসটা হয়, যেমন ধরো আমাদের ঢাকায় একটু বৃষ্টি হইলেই পানি জমে যায়, এর কারণ কি, এই যে পলিথিন ফেলি আমরা, প্লাস্টিক ফেলি, এগুলা মাটির নিচে যেতে যেতে মাটির যে লেয়ার আছে তার নিচে ঢুকে গেছে একদম। তো ঢুকে যাওয়াতে কি হয়, মাটি পানিকে শুষে নেয় ঠিকই, বাট এর নিচে আর পানি যেতে পারে না, অর্থাৎ আমাদের ভূগর্ভস্থ যে পানির লেয়ার সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটা যে আবার রিফিল হওয়ার কথা এই বৃষ্টির পানিতে বা নদী নালার পানিতে, এটা কিন্তু হচ্ছে না। কারণ কি, এই যে আমাদের পলিস্টারের জাতীয় যে জিনিসগুলো আছে এটা ডিগ্রেড হচ্ছে না, এটা তোমার আটকায় দিচ্ছে, ফিল্টার হিসেবে কাজ করতেছে। সো এইটার থেকেই আমরা বুঝতে পারি আসলে যে আমরা ম্যানমেড ফাইবার বানাচ্ছি বা ম্যানমেড সিনথেটিক জিনিস ইউজ করতেছি, এটাকে যদি আমরা রিসাইকেল না করি, অর্থাৎ এটাকে যদি আমরা নির্দিষ্ট একটা জায়গায় ফেলে সেটা দিয়ে আবার ফাইবার না বানাই, আবার বোতল না বানাই, বা আবার রিইউজ না করি, রিসাইকেল না করি, তাহলে কিন্তু এইটা আস্তে আস্তে জমতে জমতে একটা সময় দেখা যাবে যে পৃথিবীর ব্যালেন্স নষ্ট হয়ে গেছে আসলে। তো এখানে আমরা একটা ইয়া দেখতে পাই, একটা গ্রাফ রাখছি আমি, যেটা হচ্ছে তোমার ওই যে ইউএস ন্যাশনাল পার্ক সার্ভিস মেরিন ল্যাবে করা এই গবেষণাটা। তো তারা করে দেখছে, তারা যেহেতু মেরিন, তারা ওই পানিতে কি কি আছে সেটা নিয়ে গবেষণা করে আর কি। তো পানিতে অনেক কিছুই পাওয়া যায়, সমুদ্রের পানিতে ফিশিং লাইন পাওয়া যায়, প্লাস্টিকের বোতল পাওয়া যায়, ডিসপোজেবল ডাইপার বা প্লাস্টিকের বেভারেজ, মানে অনেক কিছুই আছে, সবকিছুই, ক্যান, অ্যালুমিনিয়াম ক্যান, এগুলো অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। তো এগুলো তারা গবেষণা করে দেখছে, দেখো একটা ফিশিং লাইন ডিগ্রেড হইতে সময় লাগে হচ্ছে 600 ইয়ার্স। তার মানে হচ্ছে তুমি যদি এটাকে একটা জায়গায় ফেলে রাখো, সে 600 বছরেও ডিগ্রেড হবে না। সো এটা কিন্তু একটা লং টাইম। তো তুমি যদি এইরকম বোতল বা ফিশিং লাইন ফেলতে থাকো পানিতে বা বিভিন্ন জায়গায়, কোনো ডাস্টবিনে না ফেলে, এটাকে যদি রিইউজ না করো, তাহলে জমতে জমতে 400 বছর 500 বছর পর্যন্ত এরা জমতে জমতে কি অবস্থাটা হবে আমরা চিন্তা করে দেখছো। সো এটা খুবই অ্যালার্মিং একটা বিষয় যে আমাদের এই ম্যানমেড ফাইবার গুলোকে অবশ্যই রিইউজ করতে হবে, রিসাইকেল করতে হবে। আমাদের বাংলাদেশে তো আসলে এই ধরনের কোনো মানে পলিসি নাই আসলে রিইউজ করা, সবাই শুধু মুখে মুখে বলে কিন্তু কেউ কোনো আসলে কাজ করে না। তো এই জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জানা, যে আমরা একটা জিনিস যখন ইউজ করতেছি সেটাকে খুব সাবধানতার সাথে ইউজ করতে হবে। আচ্ছা ওইটা গেল। তো এখন আমরা আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, যে পলিস্টার ফাইবারের প্রেজেন্ট এবং ফিউচার কন্ডিশন কি, বর্তমানে কি কন্ডিশন আছে এবং ভবিষ্যৎটা আসলে কি কেমন, এটা একটু বোঝার চেষ্টা করি। এখানে তোমার কিছু ডাটা আছে, 2018 সালে এই ইয়াটা করা হয়েছে আর কি, এই সার্ভেটা করা হয়েছে। 2018 সালের মার্কেট অনুযায়ী তোমার পলিস্টারের মার্কেট হচ্ছে এখন $100 বিলিয়ন, অর্থাৎ পলিস্টার মার্কেটের সারা বিশ্বে ইনভেস্টমেন্ট আছে $100 বিলিয়ন, হিউজ পরিমাণ। আর এইটা তোমার হিস্টোরিক্যাল ডাটা অ্যানালাইসিস করা হয়েছে 2016 এবং 2017 সালের, এবং তাতে দেখা গেছে যে অ্যাভারেজ গ্রোথ রেট, অর্থাৎ মানে ইউজ করার যে প্রবণতা, প্রতি বছর কত পার্সেন্ট করে এই ডিমান্ডটা বাড়তেছে, এই গ্রোথটা বাড়তেছে, রেটটা বাড়তেছে, সেই অনুসারে 2019 থেকে 2026 পর্যন্ত তোমার গ্রোথ রেট থাকবে অ্যাটলিস্ট 8.5% পার ইয়ার।
তো এই গ্রোথ রেট যদি থাকে, দেখা যায় যে 2026 সালের মধ্যে তোমার এই যে ইনভেস্টমেন্টটা ছিল এটা প্রায় ডাবল হয়ে যাবে, অর্থাৎ এখনই এটা সর্বোচ্চ ডিমান্ডফুল ফাইবার, আর আগামী 6-7 বছরের মধ্যে এই ডিমান্ডটা আরো দ্বিগুণ হয়ে যাবে, টু টাইমস হয়ে যাবে। টু টাইমস হয়ে যাওয়া মানে কি, টু টাইমস বেশি আমাদের প্রোডিউস করতে হবে জিনিসটা যদি আমরা রিসাইকেল বা রিইউজ না করি। তো টু টাইমস বেশি ইউজ করা মানে হচ্ছে আমাদের পরিবেশের দূষণও কিন্তু টু টাইমস বেশি হবে। সো এটা একদিকে যেমন আমাদের জন্য অনেক সুবিধাজনক একটা ফাইবার, আরেকদিকে কিন্তু অনেক থ্রেটেনিং একটা জিনিস, অর্থাৎ এটা পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য বেশ ভালো একটা কন্ট্রিবিউটর। সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। কিন্তু এখন অবশ্য রিসার্চ চলতেছে অনেক ইউনিভার্সিটিতে যে কিভাবে এটাকে বায়োডিগ্রেডেবল করা যায়, পলিস্টারটাকে এটার সাথে বিভিন্ন রকম ন্যাচারাল ফাইবার মিশাইয়া এটাকে কম্পোজিট বানায়া বিভিন্ন রকম চেষ্টা চলতেছে। আশা করি ভবিষ্যতে তোমরাও কোনো একটা কিছু নিয়ে রিসার্চ করবা, গবেষণা করবা এবং কিছু একটা বের হয়ে আসবে। আর এখানে কিছু মার্কেট ড্রাইভার দেওয়া আছে, অর্থাৎ এই যে মার্কেটের পরিমাণ বাড়তেছে এই বাড়াটার পিছনে ড্রাইভ করতেছে কারা, কারণটা কি? আসলে কারণটা হচ্ছে এই যে রাগ বা কার্পেট হিসেবে পলিস্টারের ডিমান্ড বাড়তেছে, তারপর হচ্ছে নন ওভেন ম্যাটেরিয়াল বানাইতে ডিমান্ড বাড়তেছে, তারপরে হচ্ছে ম্যাট্রেস হলো পলিস্টার এগুলোর ডিমান্ড বাড়তেছে, তারপরে হচ্ছে মেডিকেল অ্যাপ্লিকেশনে পলিস্টারের ডিমান্ড বাড়তেছে। সো এইটার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে যে পলিস্টারটা যেহেতু ম্যানমেড ফাইবার, আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে শেপ দিতে পারি, প্রপার্টি ইম্পার্ট করতে পারি। তো এই কারণগুলোর প্রেক্ষিতেই তোমার এই জিনিসগুলো হয়, আসলে তোমার মার্কেটের ডিমান্ড এত বেশি। এছাড়াও তোমার এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো কিছুটা পিছিয়ে দিচ্ছে, যদিও হেলথ হ্যাজার্ডাস যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো তোমার পলিস্টারের মার্কেটটাকে কিছুটা ডাউনগ্রেড করে দিচ্ছে, বাট অল ইন অল তোমার মার্কেটের ডিমান্ড বেড়েই চলছে প্রতিদিন প্রতিনিয়ত। তো এটা ছিল আমাদের আজকের মোটামুটি মানে এই চ্যাপ্টারের টপিকগুলো। তো এখানে আমরা মোটামুটি অনেক কিছুই কভার করছি ডিটেইলসে। তো মোটামুটি বোঝা গেছে কি চ্যাপ্টারটা? জি স্যার। আচ্ছা, আশা করি বোঝা গেছে। আর নিজেদের একটু দেখতে হবে, আসলে নিজেরা একটু দেখো তাহলে তোমাদের মানে প্রবলেমগুলো ধরা পড়বে আর কি। আর এরপরে আমরা নেক্সট ক্লাসে শুরু করব হচ্ছে অ্যাক্রাইলিক ফাইবার। তো পলিস্টার নিয়ে যেরকম আমরা ডিটেইলসে দেখলাম, অ্যাক্রাইলিক নিয়েও আমরা সেরকম ডিটেইলসে দেখব। তো অ্যাক্রাইলিক ফাইবারের মানে মেইনিয়াটা যদি আমি বলি, আমরা পলিস্টারে এস্টার নিয়ে আলোচনা করছি, তাই না? এস্টার বন্ডিং। আর পলিস্টারে সেরকম আমরা অ্যাক্রাইলো নাইট্রাইল নামে একটা কম্পোনেন্ট আছে যেটা নিয়ে আলোচনা করব। আর এইটার পলিভিনাইল সায়ানাইড আছে যেটাকে আমরা অ্যাক্রাইলিক বলি, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইডের সূত্র আমরা সবাই জানি, CH2CHCl। ওই সিএল এর জায়গায় যখন আমরা সায়ানাইড লাগিয়ে দিব তখন সেটা হয়ে যাবে পলিভিনাইল সায়ানাইড। তো এটাকে আমরা কিভাবে ফাইবারে কনভার্ট করতে পারি, কি ধরনের স্পিনিং করি, তাদের প্রপার্টি গুলো কি, এনভায়রনমেন্টাল ইফেক্ট কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে নেক্সট ক্লাসে। তো সবাই কি ক্লাস টাস মোটামুটি বোঝা যায় নাকি কোনো প্রবলেম হচ্ছে অনলাইন ক্লাসে? হ্যালো, জি স্যার বসেছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা নরমালি ফিজিক্যাল ক্লাসে থাকলে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয় পড়াশোনার বাইরেও, বাট এখানে একটু কম হয় যেহেতু সবাইকে দেখতে পাচ্ছি না বা সামনে ওইভাবে নাই। তো একটু আলাপ আলোচনা করা উচিত আমাদের ইয়া সম্পর্কে, তোমাদের ক্যারিয়ার সম্পর্কে, মানে কে কোন ফিল্ডে ইন্টারেস্ট
মানে ইন্টারেস্ট ফিল করো, বা তোমরা যদিও এখনো সব কয়টা সাবজেক্ট পড়ো নাই টেক্সটাইলে, তারপরেও আশা করি কিছু কিছু আইডিয়া হয়েছে যে টেক্সটাইলের জব গুলো আসলে কেমন হয়, বা তোমরা কোন ফিল্ডে গেলে ভালো করতে পারবা, বা কোন ফিল্ডে ইন্টারেস্ট আছে তোমাদের, তো সেই সম্পর্কে একটু আলোচনা করা দরকার মনে হয়, বা তোমাদের একটু আইডিয়া দেওয়া দরকার, যাতে তোমরা প্রফেশনাল লাইফে গিয়ে ওরকম একেবারেই নতুন একটা জায়গায় গিয়ে প্রবলেম গুলো ফেস না করো, তাই না? জি স্যার। সো তোমরা তো ইয়ার্নের স্টুডেন্ট যেহেতু, তো স্পিনিং মনে হয় শুরু করছো, মানে থিওরিটিক্যালি শুরু করছো নাকি? জি স্যার। তো স্পিনিং এ যাওয়ার ইচ্ছা, মানে মেশিন টেশিন দেখে বা কাজের ধরন দেখে স্পিনিং এ যাওয়ার ইচ্ছা আছে কার কার? আমার স্যার। মেশিনারি সবই দেখবা আইদার ইন্ডিয়া নাহলে সুইজারল্যান্ড নাহলে জার্মানি, এই তিনটা দেশের মেশিন বেশি। সো সেই ক্ষেত্রে তুমি যদি মেশিনারি ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে চাও, বাইরে যাওয়ার টার্গেট নিতে হবে ফার্স্ট অফ অল। আর এই বাংলাদেশে থাকলে তুমি সর্বোচ্চ মার্কেটিং করতে পারবে, মেশিনের মার্কেটিং, এটা একটা বড় দিক। আর এই যে আমরা এত কিছু করতেছি, এত ফাইবারের ভিতরে ঢুকে ঢুকে মেশিন কেমন হয় এগুলা যে দেখতেছি, এটার ইম্পর্টেন্সটা আসলে কি কি মনে হয় তোমরা? কি ধরো ম্যানমেড ফাইবারের ম্যানুফ্যাকচারিং ইউনিট কিন্তু বাংলাদেশে নাই, নাই বলতে গেলে দুইটা বা তিনটা আছে সর্বোচ্চ আমার জানা। সো ওইদিকে তোমার চাকরি বাকরির আশা একটু কম করাই ভালো, কারণ দুই তিনটা ফ্যাক্টরিতে কয়জন আর যাবে, তাই না? সো এই যে এত কিছু পড়তেছি ডিটেলস এর ঢুইকা, এটার ইম্পর্টেন্সটা আসলে কি তোমাদেরকে আদৌ কাজে লাগবে প্রফেশনাল লাইফে, কি মনে হয়? স্যার কেউ যদি বাইরে যেতে চায় অথবা কেউ যদি হায়ার স্টাডিজ এর কথা চিন্তা করে, তাহলে তাদের জন্য তো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেদিক থেকে অনেক ইম্পর্টেন্ট, এটা ঠিক আছে। কেউ যদি রিসার্চ করতে চায় বা হায়ার স্টাডিজে যেতে চায়, সেই দিকে তোমার এগুলো হচ্ছে একদম মাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা ঠিক আছে। বাট আমাদের প্রফেশনাল লাইফে তুমি যখন জব করবা, ধরো ম্যানুফ্যাকচারিং ইউনিটে যখন জব করবা, তখন আসলে ইম্পর্টেন্সটা কোথায়, এটা কি কারো আইডিয়া আছে? না স্যার, কারো তো আইডিয়া থাকার কথা না। আচ্ছা, তুমি যে ফিল্ডেই চাকরি করো, আমরা বলছি যে তোমার এটা বিল্ডিং ইউনিট হচ্ছে ফাইবার বা ফিলামেন্ট, তাই না? সেটা হইতে পারে কটন ফাইবার, সেটা হইতে পারে পলিস্টার ফাইবার, ম্যানমেড হইতে পারে, ন্যাচারাল হইতে পারে, বা মিক্সও হইতে পারে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে তোমার মানে কিছু আনপ্রেডিক্টেবল রেজাল্ট আসতেছে। ধরো তুমি ডাইং ইউনিটে চাকরি করো সাপোজ, তো সেখানে দেখলা যে তোমার ডাইং এর ফলে যে রেজাল্ট আসার কথা সেই রেজাল্ট আসতেছে না, অথবা তোমার কাছে ধরো দুই দুইবার দুই রকমের সুতা আসছে একই জিনিসের, একটায় তোমার শেড আসতেছে এরকম গাঢ় নীল বা বেগুনি, আর একটায় শেড আসতেছে এরকম হালকা, তো এই জিনিসগুলা কেন আসতেছে, তখন দেখবা যে মাথা খারাপ হয়ে গেছে যে তোমার একই কাপড়ে দুই রকমের শেড আসতেছে, বা এক জায়গায় কালার একরকম আরেক জায়গায় কালার আরেক রকম, এরকম কেন? তখন তোমার এই জিনিসগুলো যদি মাথায় থাকে, তখন তুমি তার একটা ব্যাখ্যা দিতে পারবা। তুমি যার কাছ থেকে সুতাটা কিনবা তাকে তুমি, বা কাপড়টা কিনবা তাকে তুমি ধরতে পারবা যে এই কারণে এই হচ্ছে। বা আমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি ধরো ইয়াতে করতাম, আমি স্পিনিং এ ছিলাম, প্লাস হচ্ছে বাইং হাউসে একটাতে মার্চেন্ডাইজিং এ ছিলাম। তো স্পিনিং তো স্পিনিং ই, তখন সুতা বানানো হইতো, বা তখন বিভিন্ন রকমের প্রবলেম হইতো স্পিনিং রিলেটেড। আর একটা জিনিস মাথায় রাখা ভালো যে টেক্সটাইলে জব করবা, তোমার প্রবলেম কিন্তু কখনোই পিছ ছাড়বে না, প্রবলেম থাকবে, প্রতিদিন দেখবে 100টা করে প্রবলেম আসতেছে, মানে কোনো না কোনো ভাবে একটা না একটা সমস্যা সৃষ্টি হবে। সো এই সমস্যাগুলোর টেকনিক্যাল সলিউশন কিন্তু অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তোমার জানা থাকাটা দরকার, তাই না?
আর এটা তোমার ক্যারিয়ারেও হেল্প করবে অনেক, কারণ তোমার বস যখন দেখবে যে তুমি মানে টেকনিক্যালি অ্যাডভান্স, অর্থাৎ তুমি কারোর সাথে তুমি তুমি যার কাছ থেকে কিনতেছো বা যার কাছ থেকে যার কাছে বিক্রি করতেছো, তাকে তুমি টেকনিক্যালি যখন বুঝাই দিতে পারবে একটা জিনিস যে এই কারণে এই হচ্ছে, তখন সেটা তোমার জন্য কিন্তু ক্যারিয়ারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস বা হেল্প মানে হেল্পফুল একটা জিনিস। সো সেই দিক থেকে তোমাদের এই জিনিসগুলো যত ডিপে পড়া যায় তত ভালো আর কি, তুমি তত বেশি এই ফাইবারের অ্যাপ্লিকেশন গুলো বা তাদের বিহেভিয়ার গুলা তত বেশি এক্সপ্লেইন করতে পারবে ভবিষ্যতে গিয়ে। ওকে বোঝা গেছে? যেমন আমার এরকম একটা হয়েছিল যে আমি এরকম একটা আমি ডেনিম নিয়ে কাজ করতাম, তো ডেনিমটা একটু কঠিন আর কি বাকিগুলোর থেকে, কারণ ডেনিমে শ্রিঙ্কেজের একটা ইস্যু থাকে। তোমরা জানো যে ডেনিমে ওয়াশিং একটা পার্ট আছে যেটা তোমরা ইয়েতে পড়বা আর কি, ওয়েট প্রসেসে পড়বা, ডেনিমের ওয়াশিং একটা পার্ট আছে। তো ওয়াশিং পার্টটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াশিং করলে দেখা যায় কাপড় কাপড়ের লেন্থ যতটুকু ছিল, লেন্থ তো না উইথ যতটুকু ছিল সেটা আরো চেপে যায়, মানে 2% শ্রিঙ্কেজ থাকলে শ্রিঙ্ক করে যায় আর কি কাপড় ধোয়ার পরে, ওয়াশ করার পরে। তো এরকম ওয়াশ করার পর দেখা গেছে যে দুই জায়গায় দুই রকম শেড আসছে। তো পরে এটার ব্যাখ্যা কি ব্যাখ্যা কি, পরে দেখা গেল যে এটা যখন তারা সুতাটা হিট সেট করছিল তখন ওই যে দুই রকম কন্ডিশনে দুই রকম হিট সেট করছিল, ওই দুই রকম সুতা দিয়ে কাপড় বানানোর ফলে তোমার এই সমস্যাটা হয়েছে। আবার দেখা যায় হচ্ছে তুমি যে মানে অ্যাপারেল নিয়ে যখন কাজ করবা, দেখা যাবে যে তুমি ধরো সেলাই করে না দুই পাশে প্যান্ট বা শার্টের, এই সেলাইয়ের জায়গাগুলো থেকে দেখা যায় যে তোমার যদি লাইক্রা থাকে বা ইলাস্টিক থাকে সেই জিনিসগুলো দেখা যায় ছিঁড়ে যাচ্ছে। তো এটা আমাদের টেকনিক্যাল টিমের একজন ছিল, সে ধরলো যে কি তোমরা মোটা নিডেল ইউজ করতেছো, অর্থাৎ সুতার যে কাউন্ট সেই অনুসারে যে সুই ইউজ করার কথা সেলাই করার জন্য তার থেকে মোটা ইয়ার সুই ইউজ করতেছো, এই কারণে তোমার লাইক্রা গুলো ছিঁড়ে যাচ্ছে, কাপড়ের শেপ নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের মানে একদম ডিপ ডিপ অসংখ্য প্রবলেম সৃষ্টি হবে বা এই ধরনের অনেক খুঁটিনাটি বিষয় জানা থাকাটা জরুরি। সো যতটা পারবা তত বেশি ডিপে ঢোকার চেষ্টা করবা যে কোনো জিনিসের। ওকে, আর জব ফিল্ড নিয়ে তো এই মুহূর্তে কথা না বলাই ভালো, যেহেতু তোমরা এখনো 2-3 বছর দূরে আছো আর কি। কিন্তু জব ফিল্ডের অবস্থাটা একটু খারাপ হয়েছে করোনার কারণে, তো দেখা যাক সামনে আশা করি আবার ঠিক হয়ে যাবে তোমরা বেরোতে হইতে। তো এই আর কি। আর হচ্ছে যাদের ইচ্ছা আছে অন্য কিছু করার, বাইরে যাওয়ার, হায়ার স্টাডিজে যাওয়ার বা বিসিএস দেওয়ার, তারা এখন থেকেই আমার মনে হয় প্রিপারেশন নিয়ে নেওয়াটা ভালো, কারণ এগুলো পরবর্তীতে দেখা যায় অনেক বেশি লেন্দি প্রসেস, অনেক টাইম লাগে প্রসেস হইতে হইতে। সো তুমি যত তাড়াতাড়ি প্রিপারেশন নিয়ে থাকতে পারবা তত বেটার আর কি। তার বিসিএস এর প্রিপারেশন কি এখন থেকে নেওয়া উচিত স্যার? বিসিএস অবশ্যই এখন থেকে নেওয়া উচিত, কারণ বিসিএস কিন্তু লেন্দি প্রসেস। তোমার ফার্স্ট টাইম যদি হয়েও যায় তাও তোমার মানে ট্রান্সফার ট্রান্সফার সবকিছু দিয়ে তোমার 3 বছরের মতো লেগে যাবে চাকরি শুরু করতে করতে। সো ওইখানে গিয়ে তুমি যদি আবার 1 বছর নষ্ট করে ফেলো, অর্থাৎ সেকেন্ড ফার্স্ট টাইমে যদি না হয় তাহলে কিন্তু আরো 1 বছর পিছিয়ে যাবে। সো সেই দিক থেকে চিন্তা করলে, যেমন আমার কিছু ব্যাচমেট আছে ওরা চালাকি করে প্রথম থেকেই বিসিএস এর প্রিপারেশন নিছিল, তো ওরা দেখলাম একবারই মানে পাশ করে গেছে আর কি, রিটেন রিটেনের জন্য মনে হয় রিটেনও হয়ে গেছে, ভাইবার জন্য ওয়েট করতেছে আর কি। তো বিসিএসটা যদি দিতে চাও মানে ডিটারমাইন হও তাহলে প্রথম থেকে প্রিপারেশন নেওয়াটাই বেটার। ধন্যবাদ স্যার। তাইলে আর কি ওই প্রেশারটা একবারে আসে না, মানে একটু একটু করে পড়লা প্রতিদিন, অত দরকার নেই, আধা ঘন্টা 1 ঘন্টা এনাফ। আর কারো কোনো কথাবার্তা আছে বলতে পারো চাইলে। বাংলাদেশে টেকনিক্যাল ডিপার্টমেন্টের কোনো সুযোগই নাই আরেকবার স্যার? বাংলাদেশে মেট ডেভেলপমেন্ট মানে স্ক্রিনিং এর কোনো কি সুযোগ বাংলাদেশে নাই? বাংলাদেশে মেশিন রিলেটেড কোম্পানি একটাই আছে, সেটা হলো বাংলা ক্যাট, তারা হচ্ছে জেনারেটর বানায়। তো
স্পিনিং মেশিন এখনো নাই, একদমই নাই, এটা একদমই জিরো আমাদের। আমরা কি করি ওই যে বিভিন্ন দেশ থেকে পার্টস গুলাকে নিয়ে আসি শিপে করে আইনা, এখানে কিছু ইরেক্টর আছে যাদের কি ইরেক্টর বলে, তারা কি করে যে যারা যখন মেশিন কিনে স্পিনিং মিল গুলা, তখন তারা ওই মিলে গিয়ে মেশিনটা সেট আপ করে দিয়ে আসে, জাস্ট লাগাই দিয়ে আসে, মানে বিভিন্ন পার্টে পার্টে ভাগ করা থাকে, এটাকে জাস্ট লাগাই লাগানোর কাজে তারা ই করে আর কি। এইটুকুই আমাদের ইঞ্জিনিয়ারিং এর দৌড়। জি স্যার একটু কথা ছিল, সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে নিজে প্রশ্ন করলেন যে আমরা যেহেতু এখন সেকেন্ড ইয়ারে মোটামুটি কিছু বুঝি, মানে টুকটাক হয়তো এখন পড়াশোনা করেছি, সুতরাং আমাদের এখন থেকে কোন দিকে যাওয়ার ইচ্ছা এগুলো ঠিক করে রাখা উচিত। আবার আমাদের অনেক সিনিয়র বলেন যে আমরা হচ্ছে এমলেস, আমাদের কোনো ঠিক ঠিকানা নাই, যখন যেখানে পারি সেখানে ঢুকি, একটা পোস্ট খালি পেলেই সুইচ করে ফেলি জব। অনেকজনকে দেখি গত মাসে একজনকে দেখেছিলাম যে এক মাস জব করে জব সুইচ করে ফেলেছেন আমাদের সিনিয়র ভাই। তো আপনার ক্ষেত্রে স্যার যেটা হয়েছিল যে আপনি প্রথমে ডেনিমে ঢুকেছেন, তারপর মার্চেন্ডাইজিং এ, তারপরে আবার এখানে টিচার লেকচার হয়েছে, তো আপনার কি আসলে কোনো ইচ্ছা ছিল না আগে থেকে, নাকি আপনিও স্যার এমলেস এর মতোই যখন যেটা পেয়েছেন সেটা করে ফেলেছেন? এটা আসলে ঠিক এমলেস না, বাংলাদেশের ইয়াতে কি অপরচুনিটি আসলে সবসময় আসে না, তাই না? তো আমরা সবসময় ট্রাই করি যে একটা বেটার জায়গায় যাওয়ার। তুমি ধরো এখন এক্সিস্টিং যেখানে আছো, সেখান থেকে যখন একটা বেটার ফ্যাসিলিটির জায়গা পাবা, তখন অবশ্যই তোমার সুইচ করার ইয়াটা চলে আসবে, তাই না? মানে ওই প্রবণতাটা চলে আসবে। আর বেটার বলতেছি আমি এই হিসেবে, কারণ দেখো ফার্স্ট অফ অল আমি যখন ইয়াতে যাই, আমি আরেকটা জব সুইচ করেছি তোমার স্পিনিং ই না, শুধু ফার্স্টে আমি ঢুকেছিলাম মার্কেটিং এ, একদম ফার্স্টে শুরুতে, সেখানে আমি এক মাস জব করছি আর কি। তো এইটা মার্কেটিং এ ঢোকার কারণটা কি ছিল আমি বলি, তুমি যখন দুই বছর পরে বের হওয়ার পরে জবে অ্যাপ্লাই করা শুরু করবা, তখন কিন্তু আসলে তুমি কোনো কিছু দেখবা না, আগে যেটা হয় এরকম একটা সিচুয়েশন থাকবে, কারণ আমাদের কিন্তু মানে জব ফিল্ডে যে সিট অনেক বেশি এরকম না, মানে অনেক খালি আছে, অনেক এমটি আছে, তুমি তোমার ইচ্ছা মতো যাইতে পারবা এরকম না। ধরো তোমার ইচ্ছা আছে স্পিনিং এ ঢোকার, বাট তোমার আগে ইন্টারভিউ এ ডেকে ফেললো তোমার কোনো একটা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন থেকে, তো তুমি কি তখন স্পিনিং এর জন্য ওয়েট করবা নাকি ওইখানে ইন্টারভিউ দিবা, সেটা আমারে বলো। জি স্যার অবশ্যই ইন্টারভিউ দিব। ইন্টারভিউ দিবা, তো স্পিনিং এ যেহেতু তুমি এখনো সুইটেবল কিছু পাও নাই, সো ওইটাতে হয়ে গেলে তুমি অবশ্যই চিন্তা করবা যে আমি বসে আছি শুধু শুধু, তো কিছু ইনকামও হবে প্লাস আমার এক্সপিরিয়েন্সও হবে, তো এইটা চিন্তা করে অবশ্যই তুমি ঢুকে যাবা, তাই না? তো ঢুকে তুমি তোমার এইমে যেটা আছে সেটা নিয়ে অ্যাপ্লাই করতে থাকবা বা সেটা খুঁজতে থাকবা, তো যখন সেটা পেয়ে যাবা তখন তুমি আবার সেখানে সুইচ করে ফেলবা, এটাই তো স্বাভাবিক নাকি? তো জিনিসটা আসলে এইমলেস ঠিক না, জিনিসটা হচ্ছে আমাদের আসলে অপরচুনিটি কম, সো সেই জন্য সবারই তো একটা ইচ্ছা থাকে, তাই না, যে আমি এই জায়গাটায় জব করব বা 10 বছর পরে আমি এখানে থাকবো। তো ওই জায়গাটা তুমি যতক্ষণ পর্যন্ত না পাবা ততক্ষণ পর্যন্ত কিন্তু এদিক ওদিক বাউন্স করতেই থাকবা, এটা ঠেকানোর উপায় না। ওকে, ব্যাপারটা বোঝা গেছে? জি স্যার মোটামুটি। আরেকটা জিনিস হলো তোমার, তুমি যখন একটা বাংলাদেশের সিস্টেম গুলো আসলে একটু এদিক থেকে খারাপ, তুমি যখন একটা কোম্পানিতে থাকবা তোমার বাৎসরিক ইনক্রিমেন্ট হবে হাইয়েস্ট, ধরো যদি বাংলাদেশি কোম্পানির কথা বলি 5% হাইয়েস্ট ফ্ল্যাট। সো বছরে কিন্তু তোমার এইভাবে চিন্তা করলে তুমি এক কোম্পানিতে যদি 20-30 বছর কাটাও, তাহলে কিন্তু তুমি খুব বেশি যে স্যালারি ওয়াইজ বা ফ্যাসিলিটি ওয়াইজ ইমপ্রুভ করতে পারবা সেটা কিন্তু পসিবল। আর সেই ক্ষেত্রে তার থেকে আমাদের বেটার অপরচুনিটি হচ্ছে তুমি যদি সুইচ করো অন্য একটা কোম্পানিতে যাও, তাহলে দেখবা ঘ্যাট করে তোমার 10,000 টাকা স্যালারি বেড়ে গেছে, তো এটা অনেকে এই সুযোগটাও নেয় আর। তো তুমি যদি কোম্পানির একজন ভ্যালুয়েবল এমপ্লয়ি হও, তাহলে তো কোম্পানির উচিত না তোমারে যেভাবেই হোক তোমাকে রাখা। অনেককে রাখেও, এটা সবার ক্ষেত্রে ঠিক না, অনেককে ধরো কেউ যখন মুভ করতে চায় তাকে দেখা যায় যে আরো বেশি বেটার একটা অফার করে বসে, যে তোমার স্যালারি বাড়াই দিলাম বা প্রমোশন দিয়ে দিলাম, এটাও হয়।
বাট এটাই আসলে ফ্যাক্ট আসলে, মানে যদি বাস্তবিক কথা চিন্তা করেন। কিন্তু স্যার যেটা আমাদের সিনিয়ররা বলেন, যেমন আমাদের ইঞ্জিনিয়ার মুজাফফর সিআইপি ভাই, উনি এসে প্রত্যেকবারই বলেন যে উনি এক কোম্পানিতে 20 বছর চাকরি করেছেন, আবার এখন আমাদেরকে দুষেন যে তোমরা তো প্রতি মাসে জব সুইচ করো, মানে আমাদের সিনিয়রদেরকে দুষেন। তো আলটিমেটলি উনারা বলতে চান যে বুটিক সিনদের আগের যে জব ফিল্ডটা ছিল সেটা ছিল কারণ তারা এক জায়গায় স্ট্যাক করে থাকতো, স্টিক করে থাকতো, কিন্তু এখন প্রতি মাসে মাসে সুইচ করে, এই জন্য আস্তে আস্তে বুটিক সিনদের এখানে ডিমান্ডটাও কমছে। তো সেক্ষেত্রে কি স্যার আমার শুধুমাত্র আমি কিছু ইনক্রিমেন্টের জন্য নিজের সুবিধার জন্য আমার যারা জুনিয়র তাদেরকে বিপদে ফেলবো, অথবা এটা কি আসলে বারবার সুইচ করলে কি আসলে খুব ভালো কিছু শেখা যায়, শুধু ইনক্রিমেন্টের জন্য আমি বারবার সুইচ করাটা কি আসলে ভ্যালিড না? জিনিসটা তুমি ইথিক্যালি চিন্তা করলে ভ্যালিড না, বাট তোমার তো আবার মানে জিনিসটা আসলে একটা টু ওয়ে রোড, তাই না? তোমার তোমার কথা তুমি যেমন কোম্পানির কথা চিন্তা করতেছো, কোম্পানিরও কিন্তু তোমার কথা চিন্তা করতে হবে, তাই না? সো সেই ক্ষেত্রে এটা একদিক দিয়ে ভ্যালিড, একদিক দিয়ে ভ্যালিড না, এটা আসলে ওইভাবে বলার কোনো ইয়া নেই আর কি, মানে সঠিক কোনো কিছু করে বলার কিছু নেই। তবে এটা ঠিক যে মানে সাপোজ ধরো হচ্ছে আমাদের আইডিয়া আসলে কম, ধরো আমি স্পিনিং এ গিয়ে কি ধরনের পরিবেশ ফেস করব, এটা যদি আমরা আগের থেকেই জেনে যেতে পারি সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানে কোনো কিছু আনএক্সপেক্টেডলি আসলে সেটা কিন্তু আরো বেশি খারাপ লাগে, তাই না? বাট তুমি আর যদি এক্সপেক্টেড থাকে হ্যাঁ আমাকে এই পরিমাণ কাজ করতে হবে, আমি এই এই কয় বছর পরে এই পজিশনে থাকবো, বা বড় ভাইদের দেখে শেখা, বা তারা কখন কোন পজিশনে গেছে, এই জিনিসগুলো যদি মাথায় থাকে তাহলে কিন্তু মানে জিনিসটা আরো বেটার হয় ডিসিশন নেওয়া আর কি। তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেমন একটা আমার হায়ার স্টাডিজে যাওয়ার ইচ্ছা ছিল অনেক আগের থেকেই, প্রথম থেকেই মূলত দেশের বাইরে চলে যাওয়া যেটা, তো এইটার জন্য সবচাইতে ভালো যে ইয়াটা আমার কাছে মনে হয়েছে যে ভালো যে ফিল্ডটা সেটা হচ্ছে টিচিং এ থাকা। এর কারণ হয়েছে কি আমি বুটেক্সে আমার জবটাকে ইন্ট্যাক্ট রেখে বাইরে যেতে পারবো, গিয়া ওখানে পিএইচডি বা মাস্টার্স যাই করি করে আবার দেশে ব্যাক করে আমি চাকরিতে রিজিউম হইতে পারবো। সো এইটা হচ্ছে সবচাইতে সেফেস্ট অপশন আমার মনে হয়েছে, মানে সিকিউরিটির দিক থেকে হোক আর যে কোনো দিক থেকেই হোক। আর তোমার ক্ষেত্রে যদি প্রায়োরিটিটা হয় যে হ্যাঁ আমি কোনো ইন্ডাস্ট্রির জিএম বা ডিরেক্টর বা এমডি এই পদে থাকব, তাহলে কিন্তু তোমার ফ্যাক্টরিতেই স্টাক হয়ে থাকতে হবে সামহাও। তুমি যদি বাইরে চলে যাওয়ার চিন্তা করো আইসা আবার শুরু করবা, তাইলে কিন্তু আর হবে না। তো মানে সবার রাস্তা হচ্ছে আলাদা আলাদা, তাই না? সো আর এই কারণেই আমি বলতেছি যে এখন থেকে তোমাদের এই মানে জব ফিল্ডটা সম্পর্কে একটু আইডিয়া থাকাটা ভালো, তাইলে তোমরা আসলে বুঝতে পারবা তোমার মানে ফিউচারটা ঠিক করাটা সহজ হয়ে যাবে তোমার জন্য, যে আমি আসলে ওইখানে থাকতে চাই ভবিষ্যতে। তো এই কারণেই এই জিনিসগুলো আমি মনে করি ইট শুড বি এ পার্ট অফ লার্নিং প্রসেস, মানে আমাদের টিচারদেরও যারা চাকরি বাকরি করে আসছে বিভিন্ন জায়গায় তারা তো ব্যাপারগুলো দেখে আসছে, তো তারা যখন জিনিসগুলো বলবে তোমাদেরকে তোমাদের কিন্তু একটু আইডিয়া হয়ে যাবে, বা তোমরা যখন ইন্টার্ন নিতে যাবা তখন কিভাবে দেখলে কি আইডিয়া এগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর কি। আর আর ওই যে ইয়ার কথা ওনাদের স্যারের কথাও যদি আমরা বলি, উনিও একদিক থেকে ঠিক যে আমাদের হাত থেকে কিন্তু একটা ফিল্ড চলে যাচ্ছে, কারণ এখন তোমরা জানো তোমাদের বড় ভাইরা বা আমাদের ব্যাচেও আমরাও অনেকে তোমার ইয়ার দিকে বেশি ঝুঁকে গেছিলাম, মানে কর্পোরেট জবগুলোর দিকে বেশি ঝুঁকে যাই তোমার রেদার দেন আমাদের যে ইঞ্জিনিয়ারিং জব বা প্রোডাকশন রিলেটেড যে জবগুলো আছে এটার থেকে বেশি সবাই এখন তোমার এই যে বাইং হাউস বা মার্চেন্ডাইজিং বা এই দিকে চলে আসতে চায়। তো এর কারণ আছে একটা পিছনে, এর এর কারণটা হচ্ছে তোমার মূল্যায়ন করা, কারণ আমরা দেখছি যে আমি যখন একটা বাইং হাউসের মার্চেন্ডাইজার বা বাইং হাউসের আমি যখন বায়ার, তখন কিন্তু আমি একটা ফ্যাক্টরির ইঞ্জিনিয়ারকে যেভাবে ডমিনেট করতে পারি ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার কিন্তু সেই ডমিনেশনটা দেখাইতে পারে না, তাই না? এটা স্বাভাবিক, কারণ হচ্ছে আমি বায়ার, আমি যা বলবো তাই, এরকম একটা পাওয়ারের একটা কথা আছে এখানে। সো এইটা অনেকে চিন্তা করে যে আসলে ওইখানে গিয়ে আমাকে ডমিনেট করতেছে আর আমি এখান থেকে কিছু করতে পারতেছি না, যদিও ওই ইঞ্জিনিয়ার কিন্তু আমার থেকে বেশি জ্ঞান রাখে কারণ সে প্র্যাকটিক্যালি কাজ করতেছে, তাই না? বাট সে কিছু বলতে পারতেছে না। তো এইটাও একটা রিজন যে অনেকে তোমার ওই ফিল্ডটা থেকে সরে আসতেছে। আর আমাদের দেশ এমন একটা দেশ যেখানে তোমার মানে খুব
মানে অশিক্ষিত একজন মানুষ একজন প্রফেসরকে অপমান করে বসতে পারে, তাই না? সো এই দিক থেকে আমরা খুবই আনপ্রেডিক্টেবল এবং এই কারণেই এই প্রবলেমগুলোর সৃষ্টি আর কি। আর স্যার আমাদের তো মূলত যারা বুটেক্সিয়ান যারা মানে টেক্সটাইল রিলেটেড জায়গায় থাকে তারা তো বেশিরভাগ হচ্ছে প্রোডাকশন বা টেস্টিং বা ডাইং অথবা হচ্ছে মার্চেন্ডাইজিং এ ঢুকে, তো কেউ যদি চিন্তা করে যে আমি আসলে ধরেন আমাদের ইরানের কেউ যদি চিন্তা করে আমি মেইনটেনেন্সে ঢুকবো অথবা কেউ যদি চিন্তা করে আমি সাপ্লাই চেইনে ঢুকবো, তাহলে কি আসলে ঢোকাটা খুব একটা পসিবল হবে? কারণ সেখানে আমাদের কোনো সিনিয়র নাই, বা একবার যদি আমি কষ্ট করে ঢুকেও যেতে পারি পরে প্রমোশন পাওয়া বা জব সুইচ করাটা আসলে কতটা ডিফিকাল্ট? যেমন একসময় আমি চিন্তা করতাম যে আমি মেইনটেনেন্সে ঢুকবো যখন বুটেক্সে ভর্তি হয়নি, তখন তারপর আসলে শুনলাম যে আমাদের আসলে মেইনটেনেন্সই কোনো পড়াশোনাই নেই রিলেটেড, তখন জানতে পারলাম যে মেইনটেনেন্সে আসলে কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ার জবই করে না, সেখানে সবাই হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাহলে আমার ঢুকতে খুব কষ্ট হবে সেখানে একেবারে ন্যাচারালি। কিন্তু আবার তারপর কিছুদিন পরে আমি দেখলাম যে আমাদের ভাষার স্যার যে জব করেছেন উনি সেখানে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে ছিলেন, তখন আমি চিন্তা করলাম আচ্ছা উনি যেহেতু পারছেন আমিও পারবো সমস্যা নেই, বাট আমি যদি কিছুদিন ওখানে জিজি আমি যদি ওখানে জব করিও একটা কোম্পানিতে হয়তো আমি ভালো করতেও পারবো, কিন্তু তারপর দেখা যাবে যেহেতু ওখানে যারা সিনিয়র তারা কেউ সেভাবে আমার খুব বেশি ক্লোজ হবে না, তাহলে ওরা আমার জন্য সেভাবে সুপারিশ নাও করতে পারে, আবার আমি যদি চাই জব সুইচ করবো অন্য একটা কোম্পানি আমার প্রতি সেভাবে ইন্টারেস্টেড নাও হতে পারে, তো সেসব ব্যাপার স্যার কিভাবে দেখবেন? আচ্ছা এখানে তোমার অনেক কিছু আছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন মেইনটেনেন্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার যে নাই সেরকম না, আছে তবে একটু কম। এর কারণটা আমি বলি, একটা স্পিনিং মিলের কথা যদি চিন্তা করো সেখানে তোমার ডমিনেট করে কে বলতো? ডমিনেট করে কিন্তু আইদার যে প্রোডাকশনের জিএম থাকে অথবা যে কোয়ালিটির জিএম থাকে, অর্থাৎ যারা টেক্সটাইল রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করে। আর মেইনটেনেন্সে তুমি ঢুকতে পারবা অবশ্যই এবং তুমি উপরে উঠতে পারবা যদি তোমার ওই সাপোর্টটা থাকে, ধরো তুমি যে মিলে ঢুকলা সেখানে তোমার প্রোডাকশনের জিএম হচ্ছে তোমার বড় ভাই বা সিনিয়র কেউ, তো সে তোমাকে রিকমেন্ড করতেই পারে কারণ সেই হচ্ছে সবকিছু ডমিনেট করে, তো এখানে পসিবল। আর মানে মেইনটেনেন্সে কম ঢোকার কারণ হচ্ছে এইটাই, যে কারণ হচ্ছে সে মানে মেইনটেনেন্স থেকে জিএম হওয়া বা পুরা ফ্যাক্টরির জিএম হওয়া বা ডিরেক্টর হওয়া বা ডিজিএম হওয়া এরকম খুব কম আছে, কারণ ফ্যাক্টরিগুলো হচ্ছে তোমার টেক্সটাইল রিলেটেড, সো এখানে টেক্সটাইল মানে টেক্সটাইল সেটিং নিয়ে যারা কাজ করবে তাদের ডমিনেশন অবশ্যই বেশি থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর তুমি যদি ধরো একটা গাড়ির কোম্পানিতে যাও সেখানে আবার দেখবা যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা তারা হচ্ছে ডমিনেট করতেছে, সেখানে কিন্তু টেক্সটাইলেরও লোকজন থাকবে কারণ একটা গাড়িতে কিন্তু টেক্সটাইল রিলেটেড জিনিসপত্র আছে, সিট কভার বলতে পারো বা ইঞ্জিন কভার বলতে পারো, এই ধরনের কিছু কিছু হইলেও থাকে, বাট সেখানে কিন্তু টেক্সটাইলের লোকজন ডমিনেট করতে পারবে না কারণ তার পার্টটা খুবই অল্প সেখানে। তো ওইভাবে চিন্তা করলে ঠিক আছে, তুমি মানে মেইনটেনেন্সে ঢুকতে পারো যদি তোমার প্যাশন থাকে, কোনো সমস্যা নেই এবং সেখান থেকে ভালো করতে পারবে, কোনো সমস্যা নেই। অনেকটা কার্বন ফাইবার দিয়ে তৈরি বা বিভিন্ন দেখতেছি স্যার মোবাইলের ব্যাক পার্ট থেকে শুরু করে অনেক ক্ষেত্রে স্যার কার্বন ফাইবারের দিকে চলে গেছে, সেক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কোনো সুবিধা পাবে? এটা ঠিক কার্বন ফাইবার ইউজ হচ্ছে বাট নট, এটা ঠিক টেক্সটাইল অ্যাপ্লিকেশন, এটা তোমার যারা ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট আছে বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা কাজ করে তাদের এটা মানে টপিক, কারণ তোমার টেক্সটাইল যেটা সেটা হচ্ছে তোমার ওই যে বলছি টেক্সটাইলের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি, ফ্লেক্সিবিলিটি বা মানে ওয়ারেবল প্রপার্টি বা তোমার ধরো কি বলবো অ্যাক্সেসরিজ, এই জিনিসগুলো হচ্ছে টেক্সটাইলের আন্ডার। বাট একটা গাড়ির বডিকে যখন তুমি চিন্তা করবা তোমার থেকে বেটার সলিউশন দিতে পারবে একজন ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট, তাই না? সো এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা খুব বেশি সুবিধা পাবে বলে আমার মনে হয়, বাট কার্বন ফাইবার যদি তুমি আবার টেক্সটাইল অ্যাপ্লিকেশনে লাগাও সেই ক্ষেত্রে আবার তোমার সুবিধা আছে, তুমি ধরো একটা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করবা সেটা তুমি কার্বন ফাইবার দিয়ে করতে পারো, তাই না?
আচ্ছা, আর আগের কোশ্চেনের ধরে একটু বলি যে মেকানিক্যাল মেইনটেনেন্স এর কথাটা যেটা বললাম, এছাড়া তুমি আর একটা কথা বলছো সাপ্লাই চেন। আচ্ছা, সাপ্লাই চেনে কিন্তু আমাদের টেক্সটাইল এর অনেকেই আছে এখন, বড় ভাই মানে মোটামুটি সিনিয়র অনেকেই আছে। তো আমার খুব পরিচিত ক্লোজ 37 এর এক ভাই আছে, মাস্কো গ্রুপের নিটে সাপ্লাই চেইনের দায়িত্বে আছে আর কি। সো সাপ্লাই চেইনও এখন অনেকেই ঢুকতেছে, সো এটা নিয়ে কোনো হওয়ার কারণ নেই। সাপ্লাই চেইনও মোটামুটি যেহেতু প্রোকিউরমেন্টের একটা সাপ্লাই চেইনে তোমার একদম প্রোকিউরমেন্ট থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত, সো সাপ্লাই চেইনটা মানে অনেক বড় একটা বিষয়। এটা তোমার ফুড ইঞ্জিনিয়ারিং এ হইতে পারে, মানে ফুড রিলেটেড কিছুতে হইতে পারে, কাপড় রিলেটেড হইতে পারে, বা বিল্ডিং রিলেটেড হইতে পারে, অনেক কিছুতেই হইতে পারে সাপ্লাই চেইন। সো টেক্সটাইল রিলেটেড যে সাপ্লাই চেইন আছে সেটাতে তোমরা খুবই ভালো একটা সুযোগ আছে, এটাতে ঢোকার ভালো সুযোগ আছে। স্যার আরেকটা ক্লেইম প্লাস সাজেশন চাইবো, সেটা হচ্ছে আমরা যখনই আসলে কোনো কিছু ডিসাইড করি যে আমি এটা করতে চাই অথবা আমি এমন কিছু করব, বেশিরভাগ হচ্ছে আমরা কারো থেকে যদি মোটিভেশন পাই তখন করি, অথবা যদি দেখি কেউ ভালো করতেছে সেখানে তাহলে করি। তো আমাদের এক সিনিয়র 23 বা 24 ব্যাচের, উনি এসে একদিন আমাদের প্রোটেক্টে এসে বললেন যে এখন হচ্ছে ফাস্ট ফ্যাশনের যুগ, আমার বাবার সময় হচ্ছে সবাই একটা ফার্নিচার বানিয়ে সেটা 10-20 বছর চালানোর চেষ্টা করতো, 100 বছর চালানোর চেষ্টা করতো, কিন্তু আমি সেটা 4-5 বছর পরে চেঞ্জ করে ফেলি। সুতরাং তোমরা সবাই ফাস্ট ফ্যাশন নিয়ে পড়াশোনা শুরু করো, এটাই হচ্ছে ভবিষ্যৎ। তো তখন যেটা আমি যখন এই ভিডিওটা আমি ইউটিউবে দেখলাম, আমি ঠিক করে ফেললাম না আমি ফাস্ট ফ্যাশন নিয়ে পড়বো, আমার এটাই করতে হবে। সেদিন পরে আবার আরেক সিনিয়র বলছেন যে এখন থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সাস্টেইনেবিলিটি, কারণ কি যেহেতু এখন বৈশ্বিক উষ্ণায়ন অনেক খারাপ ভাবে শুরু হচ্ছে, যেহেতু এখন অনেক বেশি ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাহলে এখন মানুষ আবার চাইবে সাস্টেইনেবিলিটির দিকে ঝুঁকতে। সুতরাং তোমরা সবাই সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ শুরু করো, সবাই চিন্তা করো যাতে তোমরা সাস্টেইনেবিলিটি নিয়ে কাজ করতে পারো। তখন আমি আবার চিন্তা করলাম না আমার তো এটা করা দরকার, তাহলে আসলে আমি কাকে দেখে মোটিভেটেড হব বা কার কথা শুনবো বা কোনটা আসলে ঠিক, এগুলো বুঝবো কিভাবে স্যার? এইটা আসলে এক একজনের অপিনিয়ন। আসলে এই যে ফাস্ট ফ্যাশন বা তোমার সাস্টেইনেবিলিটি বা অনেকে যে বলে যে গ্লোবাল ওয়ার্মিং এ বরফ গলতেছে এইসব, এগুলার কিন্তু আসলে মানে ওই রকম যে 100% মানে যুক্তি দিয়ে কেউ বলতে পারবে এরকম না। কারণ ফ্যাশন এমন একটা জিনিস যেটা তোমার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, মানে এভার চেঞ্জেবল। সো এইটাকে তুমি এখন থেকে 10 বছর পরে কি হবে আসলে বলাটা কঠিন খুবই। সো এইগুলা আসলে ট্রেন্ড চলে এবং ট্রেন্ডগুলা তোমার সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। তো ফ্যাশন ইন্ডাস্ট্রি যেদিকে চেঞ্জ হবে, তোমার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিও সেই দিকেই চেঞ্জ হবে, কারণ তাদের বায়াররা যা বলবে তাকে সেভাবেই তৈরি করতে হবে, তাই না? যেমন ফাস্ট ফ্যাশনের কিছু জিনিস আমিও পাইছি, যেমন আমি যখন মার্চেন্ডাইজিং করতাম তখন হচ্ছে ধরো কিছু অর্ডার ছিল যে 10 লাখ পিস 20 লাখ পিস একবারে নিত, আবার কিছু অর্ডার ছিল 500 পিস করে নিত। তো আমি চিন্তা করতাম 500 পিস মানে এটা তো খুবই একটা, এই 500 পিসের জন্য তোমার ভলিউম যত ছোট হয় তত কিন্তু খরচ বাড়ে, কস্ট বাড়ে, এটা তোমরা জানো হয়তো বা। তো এইটা দেখা যায় তো যে 500 পিস নিচ্ছে, দাম দিচ্ছে তোমার 3 গুণ, মানে ধরো একটা প্যান্ট যদি $3 দিয়ে কিনতো সেটার দাম দিচ্ছে এখন হচ্ছে $9। সো বায়াররাই দিচ্ছে। তো আমি চিন্তা করতাম যে এই 500 পিস নিয়ে কি বিক্রি করতেছে, কি লাভ হইতেছে বা কি হইতেছে। তো এটা ছিল ফাস্ট ফ্যাশনের একটা উদাহরণ যে তোমার টাইম দিত খুবই কম, নর্মালি ধরো 3 মাস লাগতো একটা অর্ডার শেষ করতে, কমপ্লিট করতে, একদম কাপড় নিয়ে এসে বানায় এটা নিয়ে ডেলিভারি দিয়ে দিতে। তো ফাস্ট ফ্যাশনে তারা আমাদের টাইম দিত মাত্র 1.5 মাস, অর্থাৎ প্রোডাকশনে কোনো টাইমই দিত না, আজকে কাপড় ঢুকবে কালকেই বের হয়ে যাবে 500 পিস শেষ। তো এই চিন্তা থেকে যখন চিন্তা করলাম, তো পরে আমাদের ওয়েবসাইটে ঢুকা দেখলাম এই যে 500 পিস তারা নিচ্ছে এটা দিয়ে তারা মার্কেটে আসলে রিসার্চ করতেছে, অর্থাৎ তাদের ধরো 500টা দোকান আছে, শোরুম আছে, এই 500 শোরুমে 500 পিস পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে দিয়া তোমার ইয়াদের ওইখানে যে কাস্টমার আছে তাদের ফিডব্যাক নিচ্ছে যে এইটা তোমরা কি পছন্দ করতেছো, এটা ভবিষ্যতে আনবো কিনা। তো তখন চিন্তা করে দেখলাম না ঠিক আছে, তারা তো প্রফিট করতেছে তোমার মেইনলি ওই সাস্টেইনেবল বিজনেসটা দিয়ে, ওই যে 10 লাখ পিস 20 লাখ পিস নিচ্ছে এটা তোমার এভার চলতেছে সবসময়, আর 500 পিসটা নিয়ে তারা চেষ্টা করতেছে যে ভবিষ্যতে আসলে তারা এরকম কিছু আনতে পারবে কিনা বা এরকম আনলে কোনো প্রফিট হবে কিনা, এই মার্কেটটা রিসার্চ করার জন্য তারা এই 500 পিস করে নিচ্ছে। তো এইটা একটা স্ট্র্যাটেজি আসলে, এই ফাস্ট ফ্যাশন যেটা,
এটা আসলে একটা স্ট্র্যাটেজি, এইটা স্ট্র্যাটেজি হচ্ছে তোমার এই ভবিষ্যৎটাকে মানে প্রেডিকশন করার আর কি, ফোরকাস্ট করার মূলত। ফোরকাস্টিংটা অনেক ইম্পর্টেন্ট একটা বিজনেসের ক্ষেত্রে। তুমি যদি আগে থেকেই বুঝতে পারো যে আমার এই প্রোডাক্টটা ভবিষ্যতে চলবে, তাইলে কিন্তু এটা তুমি আগে ভাগেই রেডি করে বানিয়ে এটা নিয়ে রাখতে পারবা, তোমার জন্য লাভ, তাই না? সো এইটার কোনো আসলে সঠিক উত্তর নাই যে কোনটা আসবে, ফাস্ট ফ্যাশনই আসবে নাকি সাস্টেইনেবল ফ্যাশনই থাকবে। তো এইটা যুগের সাথে সাথে পরিবর্তন হবে, এবং এইটা নিয়ে আসলে ওইভাবে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ যুগ যত পরিবর্তন হবে তুমিও তার সাথে সাথে চেঞ্জ হইতে হবে আর কি, ঠিক আছে? সেটা ফাস্ট ফ্যাশনই হোক আর সাস্টেইনেবলই হোক। ওকে, আশা করি ক্লিয়ার করতে পারছি নাকি? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কিছু বলার আছে? আচ্ছা, না থাকলে তাহলে আমরা শেষ করি আজকে। আর সবাইকে একটু রিকোয়েস্ট করব যে সবাই একটু মানে ইন্টারঅ্যাকটিভ হওয়ার চেষ্টা করব, অর্থাৎ একটু কথাবার্তা বললে মানে বিষয়গুলো ক্লিয়ার হয় আর কি। হয়তোবা আমি অনেক কিছু জানি না, বাট আমি তোমাদের হয়তোবা পরবর্তীতে বলতে পারবো বা আমার কি অপিনিয়ন। যেমন কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট বিষয় থাকে, এখানে তোমার মানে বলা যায় না সঠিক করে যে এইটাই হবে বা এইটাই হবে না। তো এগুলো ক্রিটিক্যাল কিছু অ্যানালাইসিস করলে আসলে বের হয়ে আসে যে কার অপিনিয়ন কি বা কিভাবে বেটার একটা সলিউশন আনা যায়। তো এগুলো নিয়ে একটু আমি মনে করি এটা একটা লার্নিং প্রসেসের একটা পার্ট হওয়া উচিত আসলে এই আলোচনাগুলো করা। তাইলে আমরা আরো মানে যে যত বেশি ট্রান্সপারেন্ট হবে, যত বেশি ওপেনে আসবে বিষয়গুলা, এগুলার সলিউশনও কিন্তু তত ভালো আসবে আর কি, আমি মনে করি পার্সোনালি। সো আমরা ট্রাই করব একটু ইন্টারঅ্যাকটিভ হওয়ার। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই যে কথা বলার একটা ভয় আছে, জড়তা আছে। আমাদের এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কথাই যদি বলি, বুটেক্সের স্টুডেন্টদের কথাই যদি বলি, এরা জব ফিল্ডে গিয়ে বা আমরা নিজেরাও জব ফিল্ডে গিয়ে আসলে ওইভাবে ডমিনেট করতে পারি না। তোমার ধরো একটা কর্পোরেট জায়গায় গেলাম বা খুবই বড় একটা বায়ারের সাথে কথা বলতেছি, সেখানে গিয়ে দেখা যায় যে আমরা আটকে যাই, কথাবার্তা বলতে পারি না। তো এটা কিন্তু আমাদের একটা বড় ধরনের উইকনেস, সেটা যে কোনো ফিল্ডেই হইতে পারে। সেটা আমি ফ্যাক্টরিতে জব করলে হোক বা টিচিং এই হোক বা রিসার্চেই হোক বা তোমার কর্পোরেট জবেই হোক, যেটাই হোক, এই মানে কোন একটা জিনিসে পজিটিভ একটা অ্যাটিটিউড দেখানো খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। যে আমি এই জিনিসটা সম্পর্কে জানি, সো এটা আমার দেখাইতে হবে। মানে আমি যদি না দেখাই তাহলে কিন্তু কেউ আমাকে ইভালুয়েট করতে পারবে না ওইভাবে। সো এই জিনিসটার দিকে আমাদের একটু নজর রাখতে হবে। মানে বর্তমান বিশ্বে কিন্তু তোমার এই যে কমিউনিকেশন, প্রেজেন্টেশন, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। তুমি যেটাই হও, তুমি খুবই মানে একদম স্পিনিং মিলেই চাকরি করো আর ডাইং মিলেই চাকরি করো আর কর্পোরেট জবই করো আর টিচিংই করো রিসার্চেই করো, তোমার কিন্তু নিজে যা জানো সেটা দেখাইতে হবে আর কি। আর তুমি যদি দেখাইতে না পারো তাইলে কিন্তু তুমি পিছিয়ে যাবা কম্পিটিশনে, এটাই স্বাভাবিক। আর আমাদের থেকে ধরো এখন যেমন বুটেক্সের জবগুলো আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নাই। এর কারণ হচ্ছে তোমার যে প্রাইভেট অনেক ইউনিভার্সিটি হয়ে গেছে, এরা কম্পিটিশনে চলে আসছে, সো স্যালারি স্কেল বা সবকিছুর উপরে একটা ইফেক্ট পড়ছে, সেটা নেগেটিভ ইফেক্টই বুটেক্সের জন্য। তো এইটার আরেকটা রিজন হচ্ছে তোমার প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু এই যে এই ধরনের জিনিসগুলো আমি দেখছি, অনেকের সাথে আমি কাজ করছি এনএসইউ বা এইসব ইউনিভার্সিটিতে যারা ছিল, তো তাদের দেখছি তারা প্রেজেন্টিং স্কিলে খুবই ভালো স্কিল করে আর কি। অর্থাৎ তুমি তাকে একটা রিপোর্ট বানিয়ে দিতে বললা, সে সাথে সাথে এমন ভাবে এত সুন্দর ভাবে প্রেজেন্ট করবে জিনিসটাকে যে ভিতরে কিছু না থাকলেও মনে হবে অনেক কিছু আছে, তাই না? আর আমাদের ক্ষেত্রে বা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলোর ক্ষেত্রে যা হয়, তারা হচ্ছে এই স্কিলটাতে একটু পিছানো থাকে। আর আগেকার দিনগুলোতে ধরো এগুলা নিয়ে এত কিছু কেউ মাথা ঘামায় নাই, কারণ আগে এত মাল্টিমিডিয়া ছিল না বা প্রেজেন্ট করার এত স্কোপ ছিল না, সো যার প্রকৃত নলেজ আছে তারটাই প্রকাশ পাইত। বাট এখন কিন্তু আসলে তোমার নলেজের
মানে সোর্সের অভাব নাই, সো যে কেউ যে কোনো জায়গা থেকে নলেজ গ্যাদার করে দেখায় দিতে পারে। সো যার প্রেজেন্টিং স্কিলটা যত ভালো সে কিন্তু তত বেশি আগানো থাকে আর কি। যেমন তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবা, জবের ইন্টারভিউ, তখন দেখবা যে কেউ কেউ কথাই বলতে পারতেছে না, এটা হবে স্বাভাবিক। তো যারা কথা বলতে পারবা না তারা স্বাভাবিকভাবেই পিছিয়ে যাবা, কারণ তোমার ইন্টারভিউ গুলো নেয় কোনো এইচআর ডিপার্টমেন্ট, তাই না? তোমার ওখানে কিন্তু আমাদের সিনিয়ররা থাকবেন না। সো আর এইচআর ডিপার্টমেন্টের লোকরা অত কিছু টেক্সটাইল টার্ম, তুমি কতটা নলেজ জানো, এগুলো কিন্তু তারা দেখবে না। তারা তোমার সাথে কথা বললে দেখবে যে তোমার অ্যাটিটিউড কেমন, তোমার মানে হিউম্যান রিসোর্স, মানে তোমার হিউম্যান হিসেবে তোমার বিহেভিয়ার কেমন, তোমার পজিটিভ অ্যাটিটিউড আছে কিনা, বা তুমি কোম্পানির জন্য কি কি করতে পারবা, এই ধরনের জিনিসগুলোই কিন্তু তারা দেখবে। সো এই স্কিলটা আর্ন করা খুবই ইম্পর্টেন্ট। ট্রাই করবা প্রেজেন্টেশন স্কিলটা বাড়ানোর জন্য, এবং এই যে বর্তমানে এক্সেল বা বিভিন্ন রকম সফটওয়্যার যেগুলো আছে, কমিউনিকেটিং সফটওয়্যার যেগুলো আছে, এগুলাতে তোমাদের কম্পিটেন্সি বাড়ানোর চেষ্টা করবা, তাইলে দেখবা যে ভবিষ্যতে ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়াইতে পারবে ইনশাল্লাহ।